الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. لكل جعلنا منكم شرعة ومنهاجا. সম্মানিত আজকের এই মহতী মজলিসের সভাপতি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর ইমাম হুসাইন সহ আল ওলামায়ে কেরাম এবং আমার সামনে যারা আছেন যারা দীন জানার জন্য এবং সঠিক আকীদা জানার জন্য সঠিক মানহাজ জানার জন্য এত রাত্র পর্যন্ত বসে আছেন এবং পর্দার আড়ালে যে সমস্ত মারা বসে আছেন, বোনেরা বসে আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কাউম যখন একত্রিত হয় জিকিরের মজলিসে সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করা হয়, প্রশান্তি নাজিল করা হয়, ফেরেশতারা সেটাকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করেন। আলহামদুলিল্লাহ, জিকির বলতে এতক্ষণ আপনারা শুনেছেন জিকির বলতে কোরআন এবং হাদিসের আলোচনাই জিকির, কোরআন এবং হাদিসের আলোচনাই জিকির, কোরআন ও হাদিসের মধ্যে হালাল হারামের মাসালা জানাই জিকে, শিরিক বেদাত থেকে মুক্তি পাওয়ার নিয়ম জানাই জিকে, এসবই জিকিরের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত আমার প্রিয় দীন বন্ধু ভাই বোনেরা, আমি একটি আয়াত অংশ তেলাওয়াত করেছি, পুরোটাও নয়, আজকে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় থাকবো। একটু শুনুন, এই জন্য এই আয়াতাংশের ব্যাখ্যার সাথে আপনার জীবনের অনেক কিছু জড়িত থাকতে পারে। সে আয়াতটা আমি বলেছি, লিকুল্লিন জালনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, মানহাজ দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, চলার পথ দিয়েছেন, শরীয়ত তিনি দিয়েছেন, তাই না? শরীয়ত দিয়েছেন কে? দুনিয়ার কেউ শরীয়ত দিতে পারবে? অন্য কেউ শরীয়ত দিলে সেটা হবে, সেটা মানলে হবে কুফুরি, ঈমান হারা হয়ে যেত। শরীয়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, আর কেউ শরীয়ত দিতে পারবে। কোনো ব্যক্তি যদি কোনো বলে যে আমি এটা শরীয়ত হিসেবে দিলাম, সেও কাফের হবে, যারা মানবে সেও কাফের হয়ে যাবে। শরীয়ত দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, শরীয়ত দেওয়ার সাথে সাথে আকীদা বিশ্বাস সেটা স্থায়ীভাবে দিয়েছে, আকীদা বিশ্বাসটা স্থায়ীভাবে দিয়েছে, অর্থাৎ শরীয়ত যুগে যুগে অবস্থা ভেদে পরিবর্তন হতো কিন্তু আকীদা বিশ্বাস কোনোদিন পরিবর্তনশীল নয়, যুগে যুগে একই আকীদা বিশ্বাসই ছিল, সমস্ত নবী রাসূলরা আকীদা বিশ্বাসে এক ছিলেন, আকীদাতে এক ছিলেন, শরীয়তে তাদের মধ্যে ভিন্নতা এসেছে, শরীয়তে তাদের মধ্যে ভিন্নতা এসেছে। মূসা আলাইহিসসালামের যুগে শরীয়ত কঠিন ছিল, ঈসা আলাইহিসসালামের যুগে শরীয়ত সহজ করে দেয়া হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মধ্যপন্থাকে শরীয়ত হিসাবে দেয়া হয়েছে, দুইটার মাঝখানে
একেবারে সহজ না, একবারে কঠোর না। অর্থাৎ দেখুন, একদিন পর একদিন রোজা রাখতেন দাউদ আলাইহিসসালাম। কঠিন ছিল না? কঠিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করে এক মাস করে দিলেন। সহজ না? আবার যাদের শরীয়তে মোটেই রোজা নাই তাদের থেকে এটা মধ্যম পন্থা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে শরীয়ত পরিবর্তন করেছেন, কিন্তু সর্বশেষ শরীয়তকে আর পরিবর্তনের প্রয়োজন নেই। কারণ যেটা সবচেয়ে উত্তম সেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس। এভাবে আমরা আপনাদের জন্য করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন কি, উম্মাতা ওয়াসাদা, তোমাদেরকে মধ্যম পন্থা উন্নত করে দিয়েছি। মধ্যম পন্থা, বাড়া বাড়াই নাই, ছাড়া ছাড়াই নাই, এ উম্মত হচ্ছে মধ্যম পন্থা, যেখানে যেটা গ্রহণ করতে হবে সেটা আমার নবী বলে দিয়েছেন। মধ্যম পন্থা এই নিয়মটাই হচ্ছে মানহাজুস সালাফ, সালফে সালেহিনের মানহাজ। এটাকে এখতিয়ার করতে হবে, এটাকে পছন্দ করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। আমাকে আজকে এখানে আসার আগে একজন প্রশ্ন করেছিলেন যে একজন বক্তা বলেছেন যে অমুকের মতো আমরা বাড়াবাড়ি করি না, অমুকের মতো আমরা ছাড়াছাড়ি করি না, অর্থাৎ সুন্নতের উপর সব সুন্নতের উপর ওনারা আমল করে ফেলেন, আমরা কিছু সার দিতে রাজি আছি, এরকম অবস্থাটা এরকম আর কি, ঠিক কিনা বলেন? এটা কি হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নিয়ে এসেছেন এটাই মধ্যম পন্থা, ঠিক কিনা বলেন? যদি তাই হয়ে থাকে, এর অর্থ হচ্ছে এই পন্থা থেকে একটু সরে গেলে আপনি মধ্যম পন্থা থেকে ছাড় দিলেন, আর এই পন্থার বাইরে চলে গেলে মধ্যম পন্থাকে আপনি অতিক্রম করে গেলেন, ঠিক কিনা? তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে চলে, তারা মধ্যম পন্থায় আছে, ঠিক? এই অবস্থা থেকে আমার আপনার এক বিন্দু ছাড় দেওয়ার কি সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আমরা মধ্যম পন্থা তো বানিয়ে বানিয়ে বলবো না, এটা মধ্যম পন্থা, মধ্যম পন্থা বানিয়ে বানিয়ে বলবো না। আপনার টুফি যেহেতু মাথা ঢাকতে হয়, তাই না? আপনি মনে করেন যে টুফি একটা উপরে লাগায় ইহুদিরা অল্প কদ্দুর, আর মাথা ঢাকতে হয় একটুকু, আমি মাঝামাঝি একটা আনলাম, এটা কি মধ্যম পন্থা? এটা মধ্যম পন্থা না। মধ্যম পন্থা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা মধ্যম পন্থা, সাহাবা একরাম যা করেছেন তা মধ্যম পন্থা, ইমামরা যা করেছেন তা মধ্যম পন্থা। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যত মুহাদ্দিসরা ছিলেন তারা মধ্যম পন্থায় ছিলেন। কোন পন্থা ছিলেন? মধ্যম পন্থা। তাহলে মানহাজুস সালাফ, সালফে সালেহিনের মানহাজটাকে আমাদের এখতিয়ার করতে হবে প্রত্যেকটা ব্যাপারে। কোথাও কোনো ছাড় দিলে সালফে সালেহিনের মানহাজ ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে মধ্যম পন্থাটাকে আপনি ছাড় দিলেন। মধ্যম পন্থা ছাড়ার কোনো সুযোগ নেই, মধ্যম পন্থা ছাড়ার কোনো সুযোগ নেই। যেই জিনিসটা মধ্যম পন্থা আসা দরকার আমার নবী সেটা ইন্ডিকেট করে গেছেন, গেছেন কিনা বলেন? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন তিনি জামাতে, রমজানের তিন দিন জামাতে সালাত আদায় করেছেন, তারাবি, তাই না? যেটা আমরা তারাবি বলেন, কিয়ামুল লাইল করেছেন, চতুর্থ দিন বের হন নাই। কেন বের হন নাই? বের হন নাই কেন? যদি বের হই তাহলে আমার উন্নতির উপর ফরজ হয়ে যাবে, তাদের উপর কঠিন হয়ে যাবে, মধ্যপন্থার উপর তারা থাকতে পারবে, কষ্ট হবে তাদের, এই জন্য আমার নবী বের হন নাই, ঠিক কিনা বলেন? তাই হয়ে থাকে। খেয়াল করেন, আপনি আমি যদি কোনো রসুলের এই পন্থার উপর থাকি তাহলে কিন্তু রসুল যেটা করেছেন, করেছেন কিনা? তারাবি আদায় করেছেন, কেমন করেছেন, পড়ি, তাহলে আমাদের মধ্যপন্থায় আছে। আর যদি বলি যে না আমি ফরজ করে দিলাম, কি হবে? বাড়াবাড়ি হবে। আর যদি বলে যে আমি করবো না, তাহলে কি হবে? ছাড়াছাড়ি হবে। প্রত্যেকটি জিনিসে
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাই মধ্যম পন্থা, সেটাই মানহাজুস সালাফুস সালেহ, সেটাই মানহাজে সালাফি, সালাফি মানহাজ, সেটা এর এদিক সেদিক করার কোনো সুযোগ কি আছে? না। এই জিনিসটাই বোঝানোর জন্য আমাদের বেশি দরকার আসলে আকীদা কি জিনিসটা জানা, সলফে সালিম কিসের উপর থাকতেন তা জানা। এই যে ওয়াজ মাহফিলগুলো মানুষের কি জন্য? ইসলাহের জন্য না, মানুষকে ইসলাহের জন্য আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্যই তো ওয়াজ মাহফিলগুলি করা। এখানে কি আমাদের নবীর কোনো দিক নির্দেশনা নাই? না, আছে। আছে কিনা বলেন? আছে। সাহাবায়ে কেরাম কি মানুষকে দাওয়াত দেন নাই? দিছে। আল্লাহর কোরআনে কি দাওয়াতের কথা বলা নেই? আছে। তাহলে আমরা এই পদ্ধতি বাদ দিয়ে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে কেন করি বলেন তো? এটা কি মধ্যম পন্থা হবে? কিছু মানুষ আছে মনে করে যে মধ্যম পন্থা হচ্ছে কিছু ছাড় দেই, কিছু না বলি, অমুকের খুশির জন্য কিছু বলি, অমুককে বেজার করার জন্য, বেজার যেন না হয়ে যায় সেখানেও কিছু মানুষকে হাতে রাখি, এইভাবে বললে কিন্তু মধ্যম পন্থা হয় না। এটা হচ্ছে ছাড় দেয়া হয়, আল্লাহর দিনের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই, আমাদেরকে আমল করার জন্য বলেছেন, ছাড় দেওয়ার জন্য বলে নাই। কেউ যদি আসে বলে যে ওইটা ছাড় দেন, ছাড় দিব না। আল্লাহ তাআলা যে জিনিসটা ফরজে আইন করেছেন সেই জিনিসটা ফরজে আইন রাখাই হচ্ছে মধ্যম পন্থা, যে জিনিসটা ফরজে কেফায়া করেছেন সেটা ফরজে কেফায়া রাখা হচ্ছে মধ্যম পন্থা, যে জিনিসটা আল্লাহ তাআলা যে জিনিসটা নফল রেখেছেন সেটা নফল রাখাটাই কি অতিরিক্ত রাখাটাই মধ্যম পন্থা। এখন আপনি আমি বাড়াবাড়ি করে যদি যেটা ফরজ করা হয় না ফরজ করে দিলাম, যেটা নফল করা হয়েছে এটাকে ফরজ করে দিলাম, অথবা যেটা ফরজ করা হয়েছে এটাকে নফল করে দিলাম, সেটা হচ্ছে মধ্যম পন্থা থেকে দূরে সরে যাওয়া, সঠিক পথ থেকে দূরে সরে যাওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পথ থেকে দূরে সরে যাওয়া। আজকাল কি হয়েছে জানেন? একদল মানুষ আছে যত আমলের কথা বলেন মহা খুশি, যত ফজিলত ওনার কানের ভিতরে আছে, ফজিলত শুনতে রাজি আছে, কিন্তু আকিদার কথা শুনলে তার মন খারাপ হয়ে যায়। বেশিরভাগ মানুষের আকিদার কথা শুনলে তার মন খারাপ, যে আকিদা নিয়ে নাকি ফেতনা তৈরি করছি আমরা, অথচ আকিদার কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে মদিনায় আসতে হয়েছে, ঠিক কিনা বলেন? যদি আমলের ব্যাপার হইত তাহলে এত কঠিন কিছু ছিল না। দশটি বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে দাওয়াত দিয়েছেন, শুধু আকিদার দাওয়াত দিয়েছেন জানেন, শুধু আকিদার দাওয়াত দিয়েছেন দশটি বছর আগে, দশ বছর পরে সালাত ফরজ করা হয়েছে যখন আকিদা পোক্ত হয়েছে, দশটা বছর তিনি আকিদার দাওয়াত দিলেন, সালাত ফরজ হয়নি, সাওম ফরজ হয়নি, জাকাত ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই হয়নি, তাহলে কি ছিল? ছিল আকিদার দাওয়াত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশটি বছর শুধু আকিদার দাওয়াত দিলেন, সে আকিদার দাওয়াত দেখলে মানুষের এখন কারো কারো কি হয়, ঘুম হারাম হয়ে যায়, কেউ কেউ বিরোধিতা করে, কেউ কেউ কথা বলা বন্ধ করে দেয়, কেউ কেউ মাহফিল করা বন্ধ করে দেয়, কারো গা আগুন লেগে যায়, কেন? এই আকিদার দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, ঠিক কিনা বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত থেকে এক বিন্দু সরার নাম হচ্ছে দিন থেকে সরে যাওয়া, ঠিক? আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন এটা শিখতে হবে, আমাদের সলফে সালেহীনের মানহাজে চলতে হবে। সলফে সালেহীন হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম হচ্ছে সলাফ, সাহাবায়ে কেরামের মতের বাইরে যারাই গেছে তারাই পথ ভ্রষ্ট হয়েছে, ঠিক কিনা বলেন? দেখুন উম্মতের মধ্যে সর্বপ্রথম ফেতনা তৈরি করছে, সর্বপ্রথম ফেতনা তৈরি করছে কাদারিরা, কাদারি বলতে তাকদীর অস্বীকারীরা, উম্মতের মধ্যে সর্বপ্রথম ফেতনা তৈরি করছে তাকদীর অস্বীকারীরা, তাকদীর অস্বীকার করত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, এই সময় তার কাছে একজনকে নিয়ে আসা হয়েছে যে তাকদীর অস্বীকার করে, তিনি বললেন ধরে আনো তাকে, আমি তার নাক ছিঁড়ে ফেলবো, দেখে নাই কোন জায়গায় তিনি, তারপর ক্রোধান্বিত হয়ে গেলেন, কেন?
যে এই জায়গাতে কোনো ছাড়ের সুযোগ নাই। প্রথম এখান থেকে শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম এখানে কঠিন ছিলেন, একটু ছাড় দেন নাই, একটু ছাড় দেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নিজের ঘরে তার স্ত্রীর হাতের মধ্যে অথবা গলার মধ্যে দেখলেন যে একটা তাগা, কেটে দিলেন, বললেন যে আব্দুল্লাহর ঘর শিরক মুক্ত থাকবে, ঠিক কিনা বলেন? তাই আব্দুল্লাহর ঘর শিরক মুক্ত অর্থ হচ্ছে তারা চেয়েছেন যে এই মাসআল আকীদার মাসআলাতে কোনো ছাড় কাউকে দেওয়া যাবে না, সামান্যতম ছাড় দেওয়া যাবে না। তাহলে সলফে সালেহীন যেই আকীদার উপরে বড় হয়েছেন সেটা কি জানা দরকার না আমাদেরকে? দরকার। জানতে হলে আজকে আমি আলোচনা করব সলফে সালেহীনের মানহাজ কি, কি তরিকার উপরে তারা কিভাবে দাওয়াত দিতেন, কিসের উপরে তারা চলতেন, যেই কারণে আমাদেরকে তাদের মানহাজ এখতিয়ার করতে হবে। কারণ দেখেন, এই যে দুনিয়ার পরিবর্তন হচ্ছে, দুনিয়াতে এত কিছু পরিবর্তন হচ্ছে না, ডেইলি পরিবর্তন হচ্ছে, ডেইলি করে পরিবর্তন। এক সময় দেখতাম আমাদের দেশের মানুষ, এক সময় দেখতাম আমাদের দেশের মানুষ কেউ কোরআনি ফেরকা বলতে কেউ চিনত না, চিনত না কি ছিল না, শিয়াইজন চিনত না, কাদিয়ানিজন চিনত না। ধীরে ধীরে বাড়তেছে, ঢুকতেছে, দিন সকালবেলা ইমানদার হয়ে যাচ্ছে, বিকালবেলা ইমানদার, রাতের বেলা ইমানহারা হয়ে যাচ্ছে, এত সমস্যা তৈরি হচ্ছে। পরিবর্তন তো হবেই না, হচ্ছে না, হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন লম্বা ভাষণ দিলেন, একদিন জীবনের শেষ প্রান্তে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মনে হয় আপনি আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন, বিদায় ভাষণ আছে না, বিদায় ভাষণ দিচ্ছেন, আপনি কি আমাদেরকে এমন কিছু বলে যাবেন যেই কারণে আমরা, যার কারণে আমরা ঠিক থাকতে পারব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতভেদ দেখতে পারবে। কি দেখতে পারবে? অনেক মতভেদ দেখতে পারবে। আছে কিনা মতভেদ? এখন আছে, দুনিয়া ভরা মতভেদ, একই জায়গাতে একে অপরকে কিলাকিলি করতেছে, তাই না? সবাই বলতেছে আমি সত্য, আমি সত্য, বলেন। অনেকে আমাকে বলে যে ওনারা তো বলে ওনারা সত্য, আমরা বলে যে আমিও দাবি করার বিষয় নয়, সত্য এবং কোনটা সত্য কোনটা মিথ্যা দাবি করার বিষয় নয়, এটা প্রমাণিত হবে কর্মের মাধ্যমে, আকীদা বিশ্বাসের মাধ্যমে প্রমাণিত হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, বৃহৎ 73 ভাগ, এখন তো কয়েক হাজার ভাগ হয়ে গেছে, এটা বড় বড় ভাগ কথা বলা হচ্ছে। প্রত্যেকে জাহান্নামে যাবে, তবে একটি দল জাহান্নামে যাবে না, একটি দল জাহান্নামে যাবে না। সেটা কারা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বাল মান কানা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে যারা থাকবে, আমি যার উপর আছি এবং আমার সাহাবারা যার উপর আছে তার উপর। বলে আলহামদুলিল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম যেহেতু সালাফের প্রথম, সালফে সালেহীন অর্থাৎ আমাদের পূর্বসূরি, প্রথম পূর্বসূরি, তাদের মতে থাকতে পারলে আপনি আমি কোনোদিন জাহান্নামে যাব না ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের খুঁজতে হবে যে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের নেসবত থাকতে হবে সাহাবায়ে কেরামের দিকে, ঠিক কিনা বলেন? যেই জায়গাতে সাহাবায়ে কেরাম ছাড় দেয় নাই ওই জায়গাতে আমরা ছাড় দেবো না, সেটা হচ্ছে আকীদা। আকীদা বিশ্বাসে কোনো ছাড় নাই। কিছু মানুষকে দেখবেন ওয়াজে উঠে বলতেছে, হ্যাঁ উনিও তো আমার মুসলিম ভাই, উনিও তো আমার মুসলিম ভাই, এগুলি কথা হচ্ছে এক ধরনের, এক ধরনের নিজের মনের প্রশান্তি জোগানো। মুসলিম ভাই হতে হলে তো মুসলিম আকীদা ঠিক থাকতে হবে, ঠিক কিনা বলে? আকীদা ঠিক না হলে মুসলিম হতেই পারে না। যেই ব্যক্তি আকীদার ক্ষেত্রে মনে করে যে অন্য কোনো একটা গ্রহণ করা যাবে যা কোরআন সুন্নায় নাই, তার ব্যক্তি আকীদা শুদ্ধ নাই, সুতরাং সে মুসলিম ভাই হতে পারবে না। আমাদের মুসলিম ভাই হলে আকীদা শুদ্ধ হতে হবে। প্রথম আকীদা শুদ্ধ হচ্ছে, প্রথম আকীদা শুদ্ধের কাজ হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? যদি এইটাকেও ছেড়ে ছাড় দেয়, আল্লাহ এবং অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে দেখে সেই ব্যক্তির আকীদা শুদ্ধ হয় নাই, এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি এখনো আমার মুসলিম ভাইয়ের অন্তর্ভুক্ত হইতে পারে নাই। এই ব্যাপারে যত রকমের যত পণ্ডিতই করুক না কেন, আল্লাহর দিন এর মধ্যে এখনো ঢুকে নাই যে ব্যক্তি এই জাতীয় বিশ্বাস প্রস্থাপন করবে। এরা অনেক কিছু জানে কিন্তু তারা সঠিক আকীদা জানে না।
এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে উতু যাকাআন উতু যাকাআন ওয়া লাম ইউতু যাকাআন, এদেরকে দুইটা শব্দ কাছাকাছি অর্থ বের করো, এদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু এদেরকে আকীদাগত পরিশুদ্ধিতা দেওয়া হয় নাই। এদের অনেক মানুষ আপনি পাবেন, অনেকে বহু কিতাব মুখস্থ, বহু কিতাবের আমার মুখস্থ, কিন্তু আকীদাগত অপরিশুদ্ধিতার কারণে এরা আসলে আকীদা শুদ্ধ করতে পারে নাই এবং মুসলিম ভাইদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। অনেক ভাইকে দেখেছি আমি, অনেক ভাইকে দেখেছি রাতের অন্ধকারে তারা সালাত আদায় করে, তাহাজ্জুদে সালাত আদায় করে, খুব ভালো কথা, তাহাজ্জুদে সালাত আদায় করা কম কষ্টের কাজ নয়, কিন্তু তিনি বিশ্বাস করেন রসুল গায়েব জানে, তা কি আকীদা শুদ্ধ আছে? তিনি যদি বিশ্বাস করেন যে আমার হুজুরে কোনো পরিবর্তন করে তো তা কি আকীদা শুদ্ধ আছে? তার রাতের ইবাদতের কোনো সাইরানা মূল্য আছে? সামান্যতম মূল্য নেই। কেন? যেই জায়গায় রাখবেন সেই ভান্ডারটা ভালো নাই, আপনার আকীদা শুদ্ধ না হলে আমলে সেখানে কোনো কাজ দিবে না, আমল অনেক বেশি করত। আবদুল্লাহ ইবনে জাদান, জাহিলি যুগে এক ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ ইবনে জাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার খাবারের যে দস্তরখান বিছাইত ওটার মধ্যে খাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন তিনি। আয়েশা রাদিয়াল্লাহু একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবদুল্লাহ ইবনে জাদান আমার পূর্বপুরুষ, এইভাবে খাবার খাওয়াইতো, দিনের পর দিন মানুষকে খাবার খাওয়াইছে, পয়সাওয়ালা মানুষ ছিল, হাজার হাজার মানুষ তার খাবার খাইছে, এই লোক কি জান্নাতে যেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না কখনো নয়, ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিল ফিরলি খাতিয়াতি ইয়াওমাদ্দিন, একমাত্র আল্লাহর কাছে সে কখনো ক্ষমা প্রার্থী হয় নাই, এই জন্য তার কোনোদিন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বুঝাতে কি, আকীদা শুদ্ধ না হলে আপনার সারা দিন যা আমল করবেন সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আকীদা মানহাজ দুটোই শুদ্ধ করতে হবে। মানহাজ কি জিনিস অনেকে বলতে পারে, আকীদা মানহাজে কি পার্থক্য? মানহাজ হচ্ছে চলার পথ, আপনি আকীদা জানছেন শুদ্ধ আপনি করতেছেন কিন্তু করতে গিয়ে ভুল করে ফেলেছেন, করতে গিয়ে ভুল করে ফেলেছেন। কিরকম? আল্লাহ আরশের উপর আছে, স্বীকার করলাম না, আমরা বলি কি বলবেন না, আল্লাহ কোথায় আছে? আরশের উপর, স্বীকার করতেই হবে, অন্য কোনো আকীদা সেখানে চলবে না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা বিশ্বাস করতে হবে। এখন আপনি বাড়িয়ে বললেন আল্লাহ আরশের উপর বসে আছেন, এটা কিন্তু জায়েজ না। আল্লাহর অস্তিত্ব আছে? আছে, আছে। আপনি আল্লাহকে অস্তিত্বশীল বানাতে গিয়ে বলেন যে আল্লাহ শরীর আছে, এই কিন্তু আকীদা ভুল করে ফেলছেন। আপনি জানেন শুদ্ধ কথা বলতে ভুল করে ফেলেছেন, করতে ভুল করে ফেলেছেন, চলতে ভুল করে ফেলেছেন, এটার নাম হচ্ছে মানহাজ শুদ্ধ নাই। অনেক কিছুই মানুষে জানে কিন্তু চলার পথে ভুল করে ফেলে, এটা হচ্ছে মানহাজটা হচ্ছে আপনার কিভাবে চলবেন, কিভাবে আকীদাকে তাব্বিক দিবেন, কিভাবে আকীদাটা বাস্তবে নিয়ে আসবেন, এটা হচ্ছে মানহাজি। দুইটার মধ্যে মানুষ ভুল করে থাকে, এই দুইটার মধ্যে ভুল কোনো একটাই করলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, যতই চেষ্টা করেন না কেন। এই জন্য দুইটাই আপনার দরকার, আকীদাও শিখা দরকার, আকীদার সাথে সাথে এটা কীভাবে বাস্তবায়ন করেন সেটাও শেখা দরকার। আপনি ইমান আনছেন, তাকদীরের উপর ইমান আনি না আমরা, আনছি কিনা? ইমান আনছেন তাকদীরের উপরে, কিন্তু তাকদীরের উপর ইমান আনতে গিয়ে আপনি বাড়াইতে বাড়াইতে বললেন যে কিছু থেকে কিছু হয় না, সব কিছু তিনি করেন, আপনার কর্ম বন্ধ করে দিলেন। হ্যাঁ, একদল মানুষ কিন্তু আস্তে করে আকীদা, বিশ্বাস মুখে বিশ্বাস থাকলে অন্তর থাকলেও বাস্তবায়নে গিয়ে আকীদাটাকে বরবাদ করে দিয়েছে একদল মানুষের দিদি, ঠিক কিনা? ঠিক, আপনি জানেন কারা, এটা নাম বলবো না কোনোদিন, কিন্তু এই জাতীয় কাজ যারা করবে আকীদা বিশ্বাস তারা ভুল করে বলছে, এদের মানহাজগত ভুল হয়ে গেছে। এরা উদাহরণ দেয় কি জানেন, উদাহরণ দেয় এটা যে গাড়ির ড্রাইভার, উদাহরণ দেয় তাদের বইতে কখনো কখনো আপনি শুনবেন গাড়ির ড্রাইভার গাড়ি চালায় কিন্তু তিনি চালায় না, পিছনে একজন বসে সেটাকে চালাইয়া দেয়, এটা কি মিথ্যা কথা না? আসলে চালায় কে? মানুষ নিজে চালাচ্ছে কিন্তু আল্লাহ তাআলা তাকে চালানোর সুযোগ করে দিচ্ছেন, কিন্তু তার ইচ্ছে আছে, তার ইচ্ছা আছে নিঃসন্দেহে, নইলে অ্যাক্সিডেন্ট হতো না, নইলে এটা করতো না, নইলে সোজা চলতে পারতো, জোরে চালায়, আস্তে চালায়, ব্রেক ধরে, কত কিছু করে, এর অর্থ হচ্ছে মানুষেরও
মানুষেরও ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে কিছু সে করে না। তবে সে যতটুকু চালায় আল্লাহ তাকে অতটুকু ক্ষমতা দিয়ে দেয় যে চলো তুমি চলতে পারো, কিন্তু এখানে কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহ তাআলা জোর করে নাই, আল্লাহ তাআলা তাকে এই পথে চলতে দিয়েছেন। এই বিশ্বাসের বাইরে যারা মনে করে কিছুতেই কিছু হয় না, সব কিছু তিনিই করে, এটা কিন্তু আকীদাগত বিভ্রান্তি, মানহাজগত বিভ্রান্তি। এটার কারণেও কিছু মানুষ আকসহি আকীদায় আসতে পারে নাই দুর্ভাগ্যবশত। এইগুলি হচ্ছে আকীদাগত বিভ্রান্তি কিভাবে আসে। কিন্তু যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করতাম আমরা, আমরা কি আকীদা বিভ্রান্তি হতো? বলেন আকীদা বিভ্রান্তি হতো না। আমরা কোরআন অনুসরণ করলে আকীদা বিভ্রান্তি আসতো না। আমরা সুন্নাহ অনুসরণ করলে আকীদা বিভ্রান্তি আসতো না। কখন বিভ্রান্তি আসে জানেন? যখন আপনি নির্দিষ্ট কোনো গণ্ডি, নির্দিষ্ট কোনো মাদ্রাসা, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ইমাম, নির্দিষ্ট কোনো কোনো নেতা এর অনুসরণ করতে গিয়ে আপনি কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা দাঁড় করিয়েছেন, তখন আপনার আকীদাতে বিভ্রান্তি এসে গেছে। বেশিরভাগ মানুষের তা করে, ঠিক না? বলেন ঠিক। বেশিরভাগ মানুষেই যখনই আকীদা তাকে ব্যক্তি থেকে নিচ্ছে, কোনো প্রতিষ্ঠান থেকে নিচ্ছে, কোনো নেতা থেকে নিচ্ছে, কোনো ব্যক্তি থেকে নিচ্ছে, কোনো সাহাবায়ে কেরাম নয়, তাবে ইমামদের মধ্য থেকে নয়, ব্যক্তি বিশেষকে যখন তারা নেতা বানিয়েছে, তখন আকীদা বিভ্রান্তি চলে আসছে। এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবাই দাবি করে আমরা কোরআন সুন্নাহ মানি, কিন্তু আমাদেরকে আসতে হবে যে সালফে সালহীনের মানহাজ অনুসরণ। মানহাজটা কার হবে? সালফে সালহীনের, সাহাবায়ে কেরামের মানহাজ হতে হবে। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের, তারপরে ইমামদের, যারা সঠিক পথে চলে গেছে, এর পরবর্তী যারা আসছে তারা কখনোই আপনাকে কোনোদিন সঠিক পথ দেখাতে পারবে না। অথচ আমাদের সমাজ আজ সঠিক পথ দেখার জন্য অমুক তমুকের কথা ধরে, কেন জানেন? কারণ বেশিরভাগ মানুষেই আল্লাহর কিতাবের অর্থ সঠিকভাবে বুঝতে শিখে নাই, সুন্নার অর্থ সঠিকভাবে অর্থ শিখে না। কিভাবে বের করতে হবে? নিজেরা নিজেদের মন মতো একটা জিনিস আগে তৈরি করে নেয়, এরপরে দলিল খুঁজতে বের হয় কোরআন সুন্নায় কোথায় আছে। আগে একটা তৈরি করে নেয় নিজেরা, এটা কমু, এখন এটার জন্য দলিল খোঁজার জন্য কোরআন সুন্নায় চলে যাচ্ছি, না এটা ঠিক নয়। কোরআন এবং হাদিসকে পড়ুন, আমল করার জন্য, শেখার জন্য পড়ুন, দেখবেন সুন্দরভাবে সেখান থেকে মাসালা বের হচ্ছে। কিন্তু আমরা আগে মাসালা নিজে ঠিক করে নেই এবং কোরআন সুন্নাহর দলিল খুঁজতে আরম্ভ করি, এটা হচ্ছে মানহাজি ভুল। আমরা যদি সাহাবায়ে কেরামের নীতির উপর থাকতাম তাহলে আমাদের এই ভুলটা হতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যার উপরে আমি থাকবো, আমার সাহাবীরা থাকবে, এটা হকপন্থী হবে, ঠিক না? বলুন। তাহলে আমাদের সবাইকে কার মানহাজ এখতিয়ার করতে হবে? মা আনা আলাইহে ওয়া আসহাবি, মা আনা আলাইহে ওয়া আসহাবি, এইটাই হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ হচ্ছে আহলুর রাসূল, রাসূলের অনুসারী, ওয়াল জামা অর্থ জামা, সাহাবায়ে কেরামের অনুসারী, এইটাই অর্থের অর্থ। আমাদের দেশে তো আহলুস সুন্নাহ ওয়াল জামা তো একটা দলের নাম, তাই না? এটা দল হয়ে গেছে, নিজেরা নাম দিয়ে দিল নিজের জামা আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা কিরকম হচ্ছে জানেন? মুতাজিলারা নিজেদের নাম দিছে আহলুল আদলি ওয়াত তাওহীদ। বাংলাদেশও একদল নাম দিছে নিজেদের হিজবুত তাওহীদ। এরা নিজেরা তাওহীদ থেকে 100 মাইল দূরে, অথচ নাম দিয়েছে হিজবুত তাওহীদ। মুতাজিলারা নিজেদের নাম দিয়েছে আহলুল আদলি ওয়াত তাওহীদ, অথচ তারা আল্লাহ তাআলার সমস্ত গুণকে অস্বীকার করে বসেছে। আল্লাহ তাআলার গুণ যদি অস্বীকার করে সেখানে আর এক সত্তার আল্লাহর অস্তিত্ব কি মানছে? তার নাম মাত্র মানা হয়, এমন কোন সত্তা দেখাতে পারবেন না যার কোনো গুণ নাই, যে সত্তা হয় না। এমন কোন সত্তা কি আপনি দেখেছেন যার কোনো গুণ নাই? এটা হচ্ছে নাম মাত্র থাকা, বাস্তবে কোনো সত্তা। অথচ এরা নিজেদের নাম দিচ্ছে আসহাবুল আদল ওয়াত তাওহীদ, এরা তাওহীদের দলে দাঁড়িয়ে, নাউযু বিল্লাহ। এই জন্য যদি হেদায়েতের পথে থাকতে হয়, যদি সঠিক পথে থাকতে হয়, যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, যদি সলফে সালিন পথে থাকতে হয়, যদি সত্যিকার আহলে সুন্নাহ জামা হতে হয়, আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ এই দুইটা বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বুঝে, অন্য কোনো বুঝে নয়, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছে সেভাবে আপনাদেরকে বুঝতে হবে। নতুন করে কোনো বুঝ নেওয়া যাবে না। নতুন বুঝগুলি কিছু মানুষ দেখবেন বর্তমানে এক ডাক্তার জোরাইছে, সেই ডাক্তারে বলতেছে কোরআন সুন্নার আধুনিক ব্যাখ্যা তিনি দাবি করছেন। হ্যাঁ, পুরাণ ব্যাখ্যা নাকি চলবে না,
যদি আপনি শত দলিল নিয়ে আসেন ওনার কাছে পছন্দ হবে না। কেন? ওনার ব্যাখ্যাটাই সবচেয়ে বেশি ভালো মনে ওনার কাছে। এই জন্য তিনি আবাবিল পাকিরে তিনি মিজাইল বানাই বলছে, হ্যাঁ, তারমিম বেহেজারাতিন মিন সিজ্জিল, অর্থাৎ তিনি মিজাইল মারে। আল্লাহ তাআলা কি মিজাইল মারার কথা বলছে? নিজে মিথ্যাচার করে একটা জিনিস তৈরি করে রাখছে। এরকম কিছু মানুষ আছে যারা সাহাবা একরামের কথাকে তারা অগ্রাধিকার দেয়নি কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে। নিঃসন্দেহে সাহাবা একরাম যা বুঝছে সেটা নিতে হবে, নিজের মন মতো বানিয়ে কোনো কথা বলা যাবে না। তাহলে কোথায় যাব আমরা? জাহান্নামে যেতে হবে, কারণ সঠিক পথে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সলফে সালেহীন মানহাজ এখতিয়ার করতে হবে, পছন্দ করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সালাফ এবং ইমামরা হচ্ছে আমাদের সালাফ। ইমামদের পরে যারা আসছে এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই এরপরে মানুষ মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে। সে মিথ্যা কথা বলে আজ আমাদের আকীদা বিশ্বাস সব বিনষ্ট করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আদু আলাইহা বিন-নওয়াজিজ। আমার সুন্নতকে আঁকড়ে ধরো, অর্থাৎ কি আদর্শ, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে বলেছে। এরপরে বলেছেন তারপর যারা তাদের অনুসরণ করবে তাদের অনুসরণ করবে, অর্থ হচ্ছে ইমামদের পথের বাইরে পরবর্তী যুগে যারা আসছে প্রত্যেকে আপনাকে পথভ্রষ্টতার দিকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা একটা রেখা আঁকলেন, লম্বা রেখা বুঝেন, লম্বা একটা খত টানলেন লম্বা, এরপরে এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা আঁকলেন। আঁকার পরে তিনি বললেন যে এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোথায় দিয়ে দেবে? কোথায়? জান্নাতে। সোজা কোথায়? জান্নাতে। এই আল্লাহর রাস্তা জান্নাত তোমাকে নিয়ে যাবে, কিন্তু এই পাশে ওই পাশে ছোট 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 রাস্তা আছে, এগুলিতে সবাই ডাকে আসো, হালুম মহিলাইয়া আমার দিকে আসো, আমার দিকে আসো। যে ব্যক্তি ওই রাস্তায় ঢুকবে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলবে, জান্নাতের রাস্তা যেতে পারবে। আমি মাঝে মধ্যে উদাহরণটা দিয়ে থাকি, আমার ওস্তাদ যে উদাহরণ দিয়েছিলেন মদিনাতে, বলছেন ওনারা একজন দেখা করতে গেছেন এক শেখের সাথে, বড় শেখ, বড় আলেমের সাথে দেখা করতে গেছেন রিয়াদে। আর রিয়াদের রাস্তা যারা সৌদি আরব গেছেন জানেন সবচেয়ে এমন রাস্তা যে আপনি একটা রাস্তা ভুল করলে আবার এখানে ফিরে না আসলে আপনি আর মূল রাস্তা খুঁজে পাবেন না কোনোদিন। উনি বলছেন আমরা একবার রওনা হয়েছি ওস্তাদের সাথে দেখা করবো, যাওয়ার সময় একটা রাস্তা ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে আমরা আরেক রাস্তায় ঢুকছি, সারা রাত ধরে ঘুরে আর রাস্তা পাই না, শেষ পর্যন্ত আবার ফিরে আসছি, আগে যেখান থেকে আসছি ওখানে যাই, ওখানে যাওয়ার পরে আবার ঠিক খুঁজে ওই রাস্তা ঢুকছি, তারপরে আমরা জায়গা খুঁজতে পারছি। আল্লাহর দিনের ওই রাস্তাটা হইল এরকম রাস্তা, সোজা রাস্তা। আপনি যদি হেমায়তপুর আসার কথা বলে যদি আপনি ইয়ার দিকে রওনা হয়ে যান, হ্যাঁ, কোন দিকে? ওইদিকে চিটাং রোডে রওনা হয়ে যান, আপনি হেমায়তপুর কোনোদিনও চোখে দেখবেন না, আবার ফিরে আসতে হবে এই পথে, আবার ফিরে আসতে হবে। হেমায়তপুর আসতে হলে রোডে রোডে আসতে হবে। ঠিক, যারা বাইরে চলে গেছে সবাইকে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন কোরআনে কারিমের অনুসরণ দিকে, হাদিসের অনুসরণ দিকে, সলফে সালেহীন অনুসরণ দিকে। যেই পথে থাকলে আপনি কাদিয়ানি হবেন না, যেই পথে থাকলে আপনি শিয়া হবেন না, যেই পথে থাকলে আপনি খারেজি হবেন না, যেই পথে থাকলে আপনি কোনোদিন ভিন্ন ভিন্ন ফেরকাতে বিভক্ত হবেন না, যেই পথে থাকলে আপনি 73 ফেরকায় ভিতরে পড়বেন না, আপনি এক ফের এক জায়গায় থাকবেন, সেটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি আমার সাহাবীরা আছে, সেই পথে থাকতে পারবেন, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পথ, সেটা হচ্ছে সাহাবাদের পথ, সেটা হচ্ছে আইমাতুত তাবেঈনের মত, সেটা হচ্ছে আইমাতুল ফুকাহাদের মত, সেটা হচ্ছে আইমাতুল মুহাদ্দিসিনদের পথ। সেই পথে আমাদেরকে ফিরে আসতে হবে, বলেন ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ। দেখুন আপনারা সবাই আজ এমন অনেক মানুষকে পাবেন যারা 60 বছর ধরে বুখারি পড়েছে, কয় বছর? 60 বছর বুখারি পড়েছে, দাবিও করে আমি 60 বছর পড়াইছি, অথচ তাদের জিজ্ঞাসা করেন ইমাম বুখারি কেন কিতাবুল ইমান দিয়ে, অফে ইমান দিয়ে শুরু করলেন আর শেষ করলেন কিতাবুত তাওহীদ দিয়ে, একটু চিন্তা করতে পারলো ওদেরকে কুচি বের হবে না মন থেকে, কারণ পড়েছে পড়াইছে ওনারা কিন্তু
আকল সাফি বিশুদ্ধ, বিশুদ্ধ যে বিবেক, বিশুদ্ধ যে ইমান নিয়ে তারা কোরআন শরীফ পড়ে দেখে নেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন ওহী দিয়ে, অর্থাৎ প্রত্যেকটি কাজ ওহী ছাড়া কিছু শোনা যাবে না। বার প্রথম বার বদুল ওয়াহী ওহী দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে শুরু শেষ করেছেন আবার তাওহীদ দিয়ে। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, সর্বশেষ তাওহীদ যার থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা বলেন? ঠিক। ইমাম বুখারী যদি শুরু করে শেষ এভাবে করতে পারে, আপনার সমস্যা কোথায়? আপনি কেন সারা জীবন তাওহীদের কোনো দাস আপনার মুখ থেকে বের হয় না? আপনার তাওহীদের কথা বের হলো, আপনি কেন তাওহীদুল উলুহিয়ার কথা বের হয় না? আমাদের দেশের সমস্যা কি জানেন? তাওহীদ পড়া ছোট বাচ্চাদেরকে দেখবেন যে তাওহীদ ছিল একসময় বইয়ের নাম ছিল তাওহীদ ও ফেকা, এটা বাদ দিয়ে এখন হচ্ছে আকিদা ও ফেকা, কোনো সমস্যা নেই আপনি নাম দিলেই দেন। এখন কি করছে জানেন? আকিদা পড়ায় আপনি এখনো, আপনি যদি দাখিলের সিলেবাস নিয়ে আসেন ষষ্ঠ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে শেষ পর্যন্ত নিয়ে আসেন, কোথাও তাওহীদুল উলুহিয়া পাবেন না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথাটা পাবেন না। কি পাবেন? লেখা আছে যে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে তিনি খাওয়ান, এই বাতাসের ব্যবস্থা করেছেন, এই করেছেন, ওই করেছেন, যত কিছু আল্লাহ করেছেন, আল্লাহর যত কর্ম সেগুলো উল্লেখ করে। আপনার কৃত্য হবে কি এটা বলেন? এগুলো আপনি কি করবেন সেটা বলা হচ্ছে না। অথচ নবী রাসূলগণ কখনো এই জিনিস নিয়ে আসে নাই এটা বলার জন্য যে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, ওইটা আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ এই আল্লাহ সৃষ্টি করেছে এটা মানুষে জানে ভালো করে, অন্তরের ভিতরে এটা ভালো করে জানে, যেটা আল্লাহ নিজেও বলেছেন, মানুষ নিজে বুঝে যে সে সৃষ্টি, সে স্রষ্টা নয়। তাকে বলতে হবে তুমি একটা, হয় তুমি সৃষ্টি না স্রষ্টা। মানুষ কি বলবে? আমি সৃষ্টি নিঃসন্দেহ। তো এটা প্রচার করার দরকার কি যে আল্লাহ এটা করেছেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই রিজিক দেন, আল্লাহই আমাদের মৃত্যু দেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বাতাসের ব্যবস্থা করে দিয়েছেন, মাছ দেন, গাছ দেন, কত কিছু দেন, এগুলি আল্লাহ দেন। কিন্তু আপনি আল্লাহর জন্য কি দিবেন এটা বলেন, ওইটা নির্ধারণ করেন। সমস্যা হচ্ছে এখানে, এখানে কেউ কোনো কথা বলতে রাজি নাই। এই জন্য আকিদার কিতাবগুলোতে কেউ পড়ায় না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, মাজারে যাওয়া যাবে না, কবরে সেজদা করা যাবে না, কারোর জন্য মান্নাত করা যাবে না, কবরে জবে করা যাবে না, কারোর জন্য অন্তর থেকে ভালো আল্লাহর মতো ভালোবাসা কাউকে ভালোবাসা যাবে না, আল্লাহর সাথে কার থেকে ইমান কারো থেকে শরীয়ত নেওয়া যাবে না, আল্লাহর শরীয়তের বাইরে চলা যাবে না, ওই সমস্ত জিনিস তাদের কিতাবে কোনোদিন উঠে না। আপনি এখনই পড়েন মাদ্রাসার সিলেবাস নিয়ে আসেন, একটু সিলেবাস এখান পর্যন্ত কিছুই পাবেন না। বেশিরভাগই পাবেন কি আল্লাহ এটা করেছেন, আল্লাহ এটা করেছেন, ওইটা তো জানার কথা। আপনার কর্ম কি? আপনি কি আল্লাহ তাআলা এমনি আপনাকে ছেড়ে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? প্রত্যেক নবী এই আকিদার দাস দিয়ে শুরু করেছেন যে তোমার কাজ কি এটা দিয়ে, আল্লাহ কি করেছেন এটা সবাই বিশ্বাস করতে, এই জন্য ওটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না, ওটা নিয়ে আমাদের নবীদের মাথা ব্যথা ছিল না। দেখুন নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম তিনি বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তারই একমাত্র আল্লাহর ইবাদত করো। খেয়াল করছেন জিনিসটা? একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন, বলেন নাই যে হে আমার কওম জানো একজন আল্লাহ আছেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে রিজিক দেন, এগুলি একটা উল্লেখ করেন না। কারণ এটা তারা বিশ্বাস করত। কেন বিশ্বাস করত? তারা আদম সন্তান ছিল, আদম আলাইহিসসালাম নবী ছিলেন, ছিলেন না? অবশ্যই নবী ছিলেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আদম থেকে নূহ পর্যন্ত 10 প্রজন্ম ছিল, কেউ শিরিককারী ছিল না, সবাই তাওহীদের উপর ছিল। নূহের সর্বপ্রথম, নূহের কাওমের মধ্যে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল, শিরকের উৎপত্তি হয়েছিল। এই জন্য তিনি চেয়েছেন পাঁচজন আল্লাহর ওলি ছিল নূহের কাওমের মধ্যে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউব, নাসার, এই পাঁচজন আল্লাহর ওলি ছিল। এদের কথা কোথায় পাবেন? বুখারীতে কিতাব তাফসীর আছে, উল্লেখ করা হয়েছে এই পাঁচজন আল্লাহর ওলি ছিল। এরা এক অল্প সময়ের মধ্যে পাঁচজন আল্লাহর ওলি মরে যায়, মরে যাওয়ার পরে শয়তান এসে বলল যে এদেরকে স্মরণ করার পর তোমাদের স্মরণ করতে করতে বেশি বেশি ইবাদত করতে পারবে, তো এদের একটা ছবি এঁকে দিই। বলে হ্যাঁ ছবি এঁকে দেন। তো তারা ছবি এঁকে দিল তাদের ইবাদতখানার পিছনে।
কিছুদিন পরে শয়তান এসে বললো পিছনে তো দেখাই যায় না, আর পিছনে থাকলে অসম্মান করা হয়। অসম্মান করা হয় জানেন কিনা, অনেক মানুষকে দেখবেন শাহজালাল শাহপরান বিভিন্ন জায়গাতে তারা জিয়ারত করতে যায়, এরপরে কিভাবে হাঁটে জানেন? পিছনের দিকে হেঁটে হেঁটে চলে, পিছনের দিকে হেঁটে হেঁটে চলে। তো কি জন্য বলে যে অপমান করা হয়? ওই জাতীয় শয়তানের ওয়াসওয়াসা আর কিছু না দুনিয়াতে। আয়েশা বলছে শয়তান বললো যে পিছনে রাখলে তো অপমান করা, সামনে রাখো। তো সামনে রাখলো, কিছুদিন পরে শয়তান এসে বলল সামনে রাখলা ওদেরকে খুশি করো একটু, ওদের জন্য কিছু একটা করো, তোর তো ওরা আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ ওরা তো আল্লাহরই কাছের মানুষ। এবারে ওদের আমল করা শুরু করে দিল, এরপরে শিরিক শুরু হয়ে গেল। এটা হচ্ছে জমিনের বুকে প্রথম শিরিক হচ্ছে এটা, জমিনের বুকে প্রথম শিরিক হচ্ছে এটা। এটা তাহলে কিসে হয়েছে? আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা হয়েছে। ওরাও কোনোদিন জীবনেও বলে নাই যে স্রষ্টা দুইজন, এটা কোনোদিন কোনো জাতি বলতো না, এটা হয়তো পরবর্তী যুগে আসছে, আগে কখনো সেটা ছিল না। প্রত্যেক নবী তার কাউমকে ডেকেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করে, অথচ এই জায়গাতেই আমাদের লোকগুলি ভুল করে বসে। কিছু মানুষ বলবেন না আমরা তো সবসময় বলি একমাত্র আল্লাহর ইবাদত করো, কিন্তু জানেন মুখের বলা আর কাজ কিন্তু ভিন্ন জিনিস। মুখে তো অনেক কিছুই বলে কিন্তু কাজটা কি করে? মান্নাত করতে কোনো বাধা হয় না, এরা আবার মান্নাতও করে। দেখবেন কবরে মান্নাত করতেছে, খান জাহান আলীর দরবারে মাজাত করতেছে, হ্যাঁ সেখানে কুমিরে খাওয়াচ্ছে, আরেকখানে গজার মাছের খাওয়াচ্ছে, আরেকখানে বিভিন্ন রকমের পোকামাকড়কে খাওয়াচ্ছে, কখনো কখনো কবুতরকে খাওয়াচ্ছে বিভিন্ন জায়গাতে। এগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন। কেন আপনার মান্নাত পুরা করতেছেন? শিরিক তো এখানে হয়ে গেছে, আর কোথায় যাবেন? কেউ কেউ কবরের বারজাকুত মোরাকাবা করে, হ্যাঁ যারা খুব বেশি ভালো তারা আবার পীরের মুরিদ হয়, কথায় কথা বলে আমি অমুকের খলিফা। খলিফা কি জিনিস? আসলে খলিফা কি জিনিস? ভ্রান্তি, ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই না। মানুষ সবাইকে আল্লাহ তাআলা এই জমিনের উপরে খলিফা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে খলিফা, কিসের খলিফা? খলিফা অর্থ হচ্ছে একদল চলে যাবে আরেক দল তাদের স্থলাভিষিক্ত হবে, এটা হচ্ছে খলিফা। অর্থাৎ আমরা মরে গেলে আমার ছেলে আসবে, আমার ছেলে মরে গেলে আমার ছেলেরা তার ছেলেরা আসবে, একজনের জায়গায় আরেকজন দখল করে, এটা হচ্ছে খলিফা। জমিনের মুখে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। তখন ফেরেশতারা বলেছিল যে আপনি কি জমিনের মুখে এমন কিছু করবেন যারা হানাহানি মারামারি করবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নি আলাম মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ হবে, নবী হবে, সিদ্দিক হবে, শহীদ হবে, তোমরা তা জানো না। সেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন দুনিয়ার বুকে। কিন্তু খলিফার অবস্থা পরিবর্তন হয়ে গেল। এখন খলিফা হয়েছে কি জানেন? খলিফা হয়েছে কোন হুজুরে কাকে কিসের খেলাফত দিছে। হ্যাঁ কি খেলাফত দেয় এগুলো, কি জিনিসটা দিচ্ছে এগুলো? পুরা ফালতু জিনিস, একেবারে নিকৃষ্ট বলার কাজ। এগুলি হচ্ছে সেই পুরোহিত তন্ত্র। হ্যাঁ একে অপরকে দায়িত্ব বসাই দিলেন, কিসের বসাই দিয়েছেন? কি জন্য আপনাকে দায়িত্ব কে দিয়েছে? কি জন্য আপনি এই দায়িত্ব বসাই দিয়েছেন? প্রত্যেকটি মানুষেই, যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ পড়তে পারবে, যেই ব্যক্তি কোরআন ও সুন্নাহর উপর আমল করে, সলফে সালিহিন মানহাজ জানে, সেই নবী রাসূলদের দায়িত্ব পালন করতে বাধ্য। তারা নবীর দায়িত্ব পালন করবে। আপনাকে দরবার খুলে বসতে বলছে কে? এই দরবার দায়িত্ব আপনাকে কে দিল? কিসের আপনি পীর সাহেব সাজছেন? কিসের বিশ্ব আপনি? কি পীর, কি জিনিসটা কি? কোরআন ও সুন্নাহ যে শব্দ কোনোদিন আসে নাই, আপনার এই শব্দ যে এত পাগল হয়ে গেছেন কেন? এইটার জন্য আপনি মানুষকে এরপর তৈরি করছেন কেন? এটা কোরআন মানহাজ? কিসের মানহাজ এটা? এটা হচ্ছে বিভ্রান্তিকর মানহাজ। যারাই এই জাতীয় খেলাফত নিবে, খেলাফত দিবে, খেলাফতের পিছনে দৌড়াবে, সবগুলি বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। আল্লাহর জমিনে আল্লাহর পিছে ছুটতে হবে, আল্লাহ তাআলার পিছনে। আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায় সেদিকে চড়াবেন। আল্লাহ তাআলা বারবার বলছেন ফাসতাবিকুল খায়রাত, ফাসতাবিকুল খায়রাত, কল্যাণমূলক কাজ কোথায় আছে সেদিকে তোমরা প্রতিযোগিতা করো। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কি কাকে খলিফা দিয়েছেন, খেলাফত দিয়েছেন? কাকে কে বানিয়ে খেলাফত কেন দেয়া হয়? ছেলে না থাকলে আর খেলাফত হয় না, এরপরে বন্ধ করে দেয়, ছেলেরে বসাই দিচ্ছে গদ্দি নসীন। কিসের গদ্দি এটা? দেখি ব্যবসা, কি জন্য ব্যবসায় খুলেছেন আপনি? আপনি কে বলেছে ব্যবসা করতে? কোরআন সুন্নাহ কোনো ব্যবসায়িক কোনো সামগ্রী নয়, সবার জন্য উন্মুক্ত। আর যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে, সে যদি কোরআন সুন্নাহ বেশি বুঝে আমার উপরে থাকে, মাথার উপর থাকবে সে।
এখানে কোনো বাপ দাদার কোনো খেলাফতের কোনো বিষয় নেই। যদি তাই হতো দরবার গুলো যদি কোনো এরকম হতো, কোন দরবার ছাড়া মানুষ থাকতো না, সব দরবার কি আল্লাহর ইবাদতের চেয়ে মানে দরবার মুখী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের কাছে যেতে। আল্লাহ নিজে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, না জানলে আলেমকে জিজ্ঞাসা করো। না জানলে রাসূল বলেছেন যে দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে কিছু জিনিস ভালো আছে। একটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর যিকির স্মরণ যেটা আছে, বানিয়ে বানিয়ে যিকির নয়, ইল্লাল্লাহ যিকির নয়, আল্লাহ যিকির নয়, এগুলি যিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেন নাই। নিজেরা বানিয়ে বানিয়ে জিকির প্রবর্তন করলে আর এরপরে দলিল খুঁজবে? এক বেটারে দেখলাম দলিল খুঁজতেছে, নাউজুবিল্লাহ, বলতেছে আমায় ফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, কোথায় ইল্লাল্লাহ তো আছে। আমার মনে হয় একটা ছোট্ট বাচ্চা অর্থ বুঝে করবে যে এটা বেটার ভুল বলছে, অথচ তিনি একজন শিক্ষিত মানুষের, তিনি যে বুঝেন না এটা আমি বলবো না, এটা হচ্ছে তিনি ওই ওই খলিফাদের বোকা বানাবে যে খলিফারা তার পিছু পিছু আনবে। সাধারণ মানুষকে বোকা বানাতে পারবে না, সাধারণ মানুষ ভালো করে বুঝে যে এটা অর্থ এটা নয়, এটা অর্থ কখনো এটা হতে পারে না। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সাথে কখনো মতবিরোধ হয় না, একটু কোনো কোথাও কোথাও একটা বিরোধী একটা হয় নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি কখনো পাই নাই আল্লাহর কোরআনের সাথে রাসূলের হাদিসের কোনো মতবিরোধ আমি পাই নাই, মিথ্যা কথা এটা। কখনো কখনো একটা মনসুখ নাসেক হতে পারে, আগে এটা ছিল রহিত কারী ছিল এটা রহিত হয়ে গেছে, এটা হতে পারে। কখনো কখনো আমার বুঝের ব্যাসকম হতে পারে, কখনো মুতলক মুকায়েদ হতে পারে, খাস আম হতে পারে, কিন্তু সরাসরি কন্ট্রাডিক্টরি কোনো কিছু আমি পাই নাই। ইমাম শাফি যা বলছেন তা সত্য, কারণ দুইটাই ওয়াহী। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসলে সেখানে মতবিরোধ হবেই হবে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো মতবিরোধ হতে পারে না, হয়নি কোনোদিন, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো খেলাফত দিয়ে বেড়াচ্ছে। কিছু মানুষ আছে গল্প করে অমুক অমুকের খলিফা, তখনই বুঝবেন যে পথ ভ্রষ্ট, ও কাছ থেকে কিছু নেবেন না। খলিফাগিরি ইসলামে নাই, ইসলামে আছে আলেম মুতাআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মালউনা, অভিশপ্ত, তবে জিকির যেখানে আছে জিকির স্মরণ এই মসজিদগুলো অভিশপ্ত নয়। বাজারের মধ্যে এই জন্য রাসূল বলেছেন মসজিদ হচ্ছে আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা, আর বাজার হচ্ছে কেন খারাপ জায়গা, কেন সেখানে সবচেয়ে খারাপ কথাবার্তা হয় এই জন্য, কিন্তু জিকির যেখানে এই মসজিদগুলো সবচেয়ে উত্তম জায়গা এইটা। আর বলেছেন রাসূল আলেমান আও মুতাআল্লিমান, আলেম হবে অর্থাৎ শিক্ষক হবে এবং ছাত্র হবে। শিক্ষক ছাত্র ওই গোপন দেন, গোপন ভেদ বলতে ইসলামী কোনো কিছু নাই, ইসলাম হচ্ছে প্রকাশ্য জিনিস, ইসলামে গোপনে গোপনে একজন অন্তরকে শিখাবিটা নাই, এটা হচ্ছে হিন্দু ধর্মে আছে। উপনিষদ, উপনিষদ বুঝছেন, উপরে বসিয়া ছাত্রকে নিচে বসাইয়া যা গোপনে শিক্ষা দেওয়া সেটা উপনিষদ। এই উপনিষদ ইসলামের সিস্টেম ইসলামে নাই, এটা অন্য ধর্মের জিনিস। মুসলিমরা কখনো এই জন্য গোপনীয়তা বিশ্বাস করে না, সহজ দিন সবার জন্য উন্মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম, রাসূল তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে রেখে যাচ্ছি শুভ্র সাদা মাঠের মধ্যে, রাত দিন সেখানে সমান, কারো গোপন কিছু করার কোনো সুযোগ নেই। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখন তুমি কিছু মানুষকে দেখতে দেখবে একান্তভাবে বিশেষ সভা পরামর্শ করতেছে, তখন তুমি তাদেরকে ভয় করবা, ইন্নাহু মালা তাসিসে দলালা, এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। ইসলামে গোপন বলতে কিছু সবার কাছে সমান, আলহামদুলিল্লাহ। যেই মাসালা গোপনে বলতে হবে মনে করে কেউ, সেটা মাসালা না, সেটা পথভ্রষ্টতা। সব মাসালা সবাই জানার অধিকার রাখে ইসলামে, এবং সবাই কোরআন পড়তে পারবে। ইসলামে পুরোহিত তন্ত্র নাই যে শুধু বেদ পড়বে ও মুখে আর কেউ পড়তে পারবে না, অথবা রাব্বি অত ইহুদিদের এই সেই দল রাব্বির নেই তারা, ওরাই শুধুমাত্র, হ্যাঁ সামিরিদের শুধুমাত্র তারা ইয়া পড়বে, তাওরাত পড়বে, আর কেউ পড়তে পারবে না। ইসলামে এই রীতি নাই, ইসলাম হচ্ছে সবাই পড়তে পারবে, সবার অধিকার আছে কোরআন সুন্নাহ পড়া, সবার অধিকার আছে আকীদা বুঝা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পারসিয়ান হয়েও পারস্যের অধিবাসী ছিলেন তিনি নিঃসন্দেহে, কিন্তু তিনি অনেক আরবের চেয়ে উপরে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আফ্রিকান হয়েও অনেক আরবের চেয়ে উপরে। সোহাইব আর রুমি ইউরোপিয়ান হয়েও অনেক আরবের চেয়ে উপরে।
কেন? কিসের মাধ্যমে? ঈমান এবং আমলে সালের মাধ্যমে সবার উপরে উঠবে। বানিয়ে বানিয়ে নিজেদের অমুকের, আবার আরেকটা নতুন দিদার হয়েছে কি, আওলাদে রাসূল। বিশ্বাস করেন আমরা সবাই আওলাদে রাসূল। কেন জানেন? নূহ আলাইহিস সালাতুসসালামের আগে যারা ছিল সব মরে গেছে। নূহ আলাইহিস সালাতুসসালাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকি, নূহের সন্তানদেরকে আল্লাহ বাকি রেখেছে। আমরা হামের সন্তান নয়, ইয়াফেসের সন্তান নয়, সামের সন্তান অথবা ক্রস দুই গোষ্ঠীর মধ্যে কারো সন্তান। তা হেদ নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল না? আমরা সবাই আওলাদে রাসূল, কোনো সন্দেহ নেই। এবার চুপ থাকে, আওলাদে রাসূল দাবি করে জান্নাত পাওয়া যাবে না যদি আমলে দূরে চলে যায়, যদি মানুষকে শিরকে উদ্বুদ্ধ করে, যদি শিরকি কর্মকাণ্ড করে, আওলাদে রাসূল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু। আমল যদি কোনো কাউকে পিছে ফেলে দেয়, নসব দিয়ে এগিয়ে যেতে পারবে না। ইসলাম নসবের পূজা করে না, ঠিক কিনা? ইসলাম যেটা বলে আপনি আমি প্রত্যেকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণ করে চলতে হবে, এবং অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হবে। কোরআনের কোন ব্যাখ্যা সাহাবীরা এটা করেছেন এটা নিতে হবে, তাবেইনরা ইমামরা কিভাবে করেছে সেভাবে নিতে হবে। নিজের মন মতো কোনো ব্যাখ্যা করলে ইসলাম সেটা কোনোদিন গ্রহণ করবে না, এবং কোন ইসলামের কাজ সেটা হবে না, নিজের মন মতো ব্যাখ্যা হবে। আর যারা এই জাতীয় দরবার খুলে এই জাতীয় বিভিন্ন রকমের হালকা জিকির তৈরি করে বিভিন্ন রকমের জিনিস বানিয়ে নিচ্ছে, এরা কখনো আল্লাহর দ্বীনের কোনো প্রতিনিধিত্ব করছে না। নিজেদের বংশের, নিজেদের অথবা নিজেদের কি সাজারা না, তো সাজারা। সকালে বিকেলে দেখলাম একদল মুখস্থ করে, অমুকে জানে রহমত ফেলাখো সালাম সামরে বাজমে, কি বলতেছে সারাক্ষণ ও। এরপরে দেখুন যে ওলি আল্লাহ সবগুলির ওয়াস্তে ওয়াস্তে চলতেছে, কেউ কেউ ওয়াস্তে দিয়ে গানও বানিয়ে ফেলছে। ব্যক্তি সত্তা ওসিলা দেয় ইসলামে জায়েজ নাই, ব্যক্তি সত্তার ইসলামে ইসলামে নাই। আপনার আমল ওসিলা দিবেন, আপনি কোনো ভালো কাজ করতে চান ওসিলা দিবেন, নৈকট্য চাইবেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আপনার নেক আমল ওসিলা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, আল্লাহ মাইনি আব্দুকা ইবনা আমাতিকা। তারপর এগুলি বলার পরে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার দা, তোমার দাসের ছেলে, দাসের ছেলে, এরপর শিখাই দিয়েছে কিভাবে বলতে হবে। নিজের আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আইতে বলছে, অমুকের ওসিলা দিয়ে, তমুকের ওসিলা দিয়ে। অথচ আমাদের সমাজে শিখানো হচ্ছে যে অমুকের ওসিলা আপনি পার পেয়ে যাবেন, ফাইজলাই হয়েছেন না, অমুকের ওসিলা আপনি পার পাবেন কি জন্য? অমুকে কষ্ট করে যদি আলম হয়ে থাকে আপনি পার পাবেন কি জন্য? আপনি আগামী দিন শিখেন, অমুকে আমল করেছে আপনি আমল করেন, আপনি আল্লাহর নাম গুণ দিয়ে পারল, আপনি দোয়ার মধ্যে পারল নাইটা না করে আপনি ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে পার হতে চান। কোন ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে ইসলাম অনুমোদন করে না, জায়েজ নাই। সুতরাং ব্যক্তি বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি আমল কি করলেন, আপনি কোরআন সুন্নাহ কতটুকু মানছেন এটা বড় কথা। কোরআন সুন্নাহ যতটুকু মানবেন অতটুকু আল্লাহর দরবারে আপনি ভালো হতে পারবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মুত্তাকি। মুত্তাকি হতে হলে আমল করতে হবে, আরেকজনের পিছনের দিকে তাকিয়ে তাকিয়ে কোনো কিছু করা যায় না। আপনি দুনিয়ার বুকে যাইয়া যদি বলেন, দুনিয়ার বুকে একজন, আপনি তো এত কষ্ট করে বিরাট বিল্ডিং বানাইছেন, সুতরাং আমার একটা বিল্ডিং হয়ে যাক, হয়ে যাবে না? বলবে তুমিও আমার মতো খাটতে থাকো, তোমারও হবে, এটাও শিখে দিবে সে। আরেকজনের জিনিস দিয়ে আপনি বড় লোক হতে পারবেন না, আপনাকে আমল করতে হবে, আপনাকে আমল করতে হবে, আপনি শিখতে হবে। আরেকজন ব্যক্তি সত্তা দিয়ে কেউ পার হতে পারবে না। যারাই বলে ব্যক্তি সত্তা দিয়ে পারবে তারা পথ ভ্রষ্ট, কোনো ব্যক্তি সত্তা কেউ কাউকে দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ফাতেমা, তোমার সম্পদের যা দরকার তা তুমি আমার থেকে নিয়ে যাও, চেয়ে নিয়ে যাও, কিয়ামতের দিন আমি তোমার কিছু করতে পারবো না। হে সফিয়া বিনতে, হে সফিয়া, হে সফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি, আমার কাছ থেকে যা চাওয়ার তা এখনই চেয়ে নাও, আসরের দিন আমি তোমার জন্য কিছু করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলছেন এটা? কেউ কাউকে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা সেদিন থাকবে না। আল্লাহ অনুমতি হলে সুপারিশ করবেন, রাসূলও করবেন, ইমানদাররা করবেন, কিন্তু যদি শিরিক থাকে আল্লাহ তাআলার এই বান্দারা কেউ তাদের জন্য সুপারিশ করবে না। কারণ সুপারিশ মুশরিকের জন্য কোনোদিন সুপারিশ হয় না, কোনোদিন মুশরিকের সুপারিশ হবে না। অথচ আমরা এই শিরিক করে আমাদের ইমান বরবাদ করছি, ভালো ভালো আমলগুলো নষ্ট করে যাচ্ছি। কিছু মানুষকে আমি দেখি মক্কাতে যতদিন থাকে, প্রতি বছরে দেখা হয় অনেকের সাথে, হজ করে যাচ্ছে, মক্কাতে হজ করছে, তওবা ইস্তেগফার করছে, আরাফায় গেছে, কান্নাকাটি করছে, ইমানটাকে মজবুত করে ফেলছে, আলহামদুলিল্লাহ খুশি,
এরপরে মদিনা যায় কি করে, এবারে যায় মদিনা যায় শিরিক করা শুরু করে দেয়। কি করে জান, যায় বলতে থাকে রসুল আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আবু বকর সুপারিশ করুন, ওমর সুপারিশ করুন, অমুকের কাছে সাওয়াত শুরু করে, বাকিতে যায় কেউ কেউ ওহুদের মাঠে যায়, তাই সুপারিশ সাওয়া শুরু করে। এই সুপারিশ সাওয়া শিরিক, নিঃসন্দেহ শিরিক। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তিনি হাশরের মাঠে যাকে অনুমতি দিবেন সে শুধু সুপারিশ করতে পারবে। আপনি দুনিয়ার বুকে চাওয়া অর্থ হলো শিরিক করা। একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ভালো লোকদের সুপারিশের সুপারিশ করার তৌফিক দাও, আল্লাহ আমাকে যেন সুপারিশ করতে আমার জান্নাতে যেতে পারি, রসুলের সুপারিশ আমাকে নসিব করো, আবু বকরের সুপারিশ নসিব করো, এরকম বলতে পারবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন। কিন্তু কোন ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া অর্থ হলো শিরিক করা, এটা আপনি চাইতে পারবেন না কোনোদিনই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়ে দেননি আমাদেরকে, কারণ ব্যক্তির কাছে চাওয়াটা হচ্ছে অন্য কারো কাছে চাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদরু মা আল্লাহ আহাদা, মসজিদগুলো সিজদার জায়গাগুলো আল্লাহর জন্য, আপনার হাত পা সিজদার জায়গা সিজদার অঙ্গগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু তোমরা চেয়েও না, আল্লাহর সাথে কোনো কিছু চাইতে নিষেধ করেছে, ফালা তাদরু আল্লাহর সাথে কোনো চাইও না। এর অর্থ হচ্ছে একমাত্র চাইতে আল্লাহর কাছে চাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, তার পিছনে বসে ছোট বাচ্চা 10 বছরের, 10 বছরের বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, বলতেছেন ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা কালিমা, প্রিয় বৎস তোমার কিছু কালিমা শিক্ষা দিব, এক ফাযিল্লাহ ইয়া ফাযিল্লাহ, আল্লাহ তাওহীদের হেফাজত করে আল্লাহ তোমাকে হেফাজত করবে, এক ফাযিল্লাহ তাজিদু তুজাহ, আল্লাহকে তুমি হেফাজত করো, আল্লাহ তাওহীদের হেফাজত করো, তোমার বিপদের সময় আল্লাহকে তুমি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওইজা সাআলতা ফাসআইন বিল্লাহ, সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই জন্য ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কারো কাছে না। ইয়াকা আগে আসছে, আলেমদের জিজ্ঞাসা করুন, ইয়াকা আগে আসছে, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা কারো দ্বারা মঞ্জুর করালে হবে না, হবে না। ব্যক্তিকে এইভাবে চালাকি করে অমুকের কাছে যায় দরবারে ধর্ণা দিয়া, অমুকের দরবারে একটা খাসি দিয়া, অমুকের দরবারে একটা ছাগল দিয়ে আপনার দ্বারা কোনো কিছু উপকৃত হবে না, এগুলো হচ্ছে মিথ্যা কাজ। এই উপকার হলেও নেওয়া যাবে না, উপকার হলে নেওয়া যায় না। অনেক মানুষ আছে উপকার পাইলেই মনে করে জায়েজ হয়ে গেছে, না উপকার পাইলে নেওয়া যায় না, অনেক উপকার আছে নেওয়া যাবে না। মদ খাইলে অথবা সুদ খেলে অনেক উপকার, সুদ খেলে একটা বাড়ি করা যায়, নেওয়া যাবে, নেওয়া যাবে। গোশ খাইলে তো অনেক টাকা পয়সা বাজার করা যাবে, খাওয়া যাবে না, শরীয়ত নিষেধ করে যদি করা যাবে না। কখনো কখনো আপনার উপকার হবে কবরের কাছে গেলে, তাই বলে করা যাবে না, নিষেধ করা উচিত, উপকার হলেও নিব না। এইটা আমার দরকার নেই, এই জিনিস আমার দরকার নেই, যে জিনিসে উপকার নাই, যে জিনিসের শরীয়ত নিষেধ করেছে সেখানে উপকার পাইলেও আমি নিব না, এটা হচ্ছে শরীয়তের কথা। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যেটা উপকার আছে তাও নিতে পারবেন না, কেন? আগে জিজ্ঞাসা করবেন যে এটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেছে কিনা। মাল চুরি করলে অনেক উপকার হবে, নেওয়া যাবে, চুরি করা যাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল অনুমোদন করে না তখন পর্যন্ত আপনার নিতে পারবেন না। এই জন্য প্রথম কাজ হচ্ছে, ঈমানদারের প্রথম কাজ হচ্ছে আকীদা ঠিক করা, আকীদা ঠিক করা, এটাই চেয়েছে আকীদার প্রথম কাজ হচ্ছে। একমাত্র এবাদতটা আল্লাহর জন্য করব, কারোর জন্য আর কারো কোনো এবাদত করব না, আল্লাহর পথে আমি এবাদত করব, আর কোনো কিছু করব না, এটা হচ্ছে আকীদার প্রথম কাজ, প্রথম দরস, যে আমার জীবনের প্রত্যেকটি উদ্দেশ্য আল্লাহর দিকে যাবে আর কারোর দিকে যাবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আহ্বান জানিয়েছেন, সালেহ আলাইহিস সালাম কি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, একই কথা, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো। শুআইব বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ইব্রাহিম বলেছেন উবুদুল্লাহ ওয়াত্তাকু, একমাত্র আল্লাহর ইবাদত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর যে তিনি দাওয়াত দিলেন, কি দাওয়াত দিয়েছেন বলতে পারবেন? 10টা বছর ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। আমাদের বললে তো আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলাম, আসলে দেখি, কিন্তু আরবের মুশরিকরা বলতো না, কেন বলতো না বলেন তো? অর্থ জানতো তারা, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে ধরনা দিব না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইব না, আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করব না, কারোর জন্য জবে করব না, কারোর কাছে পিছনে দৌড়াবো না, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের জন্য দৌড়াবো, বুঝতো তারা। এই জন্য তারা বলতো আজাল আলিয়াতে ইলাহা ওয়াহিদ,
সমস্ত আল্লাহ এক আল্লাহ বানিয়ে ফেললো, এটা কোন ধরনের কথা এটা তারা বলতো। আর আপনি আমি বলতো এইদিকে লাইলাহ জিকির করতেছে, ওইদিকে পীরের জন্য অন্তর ফেটে যাচ্ছে যে এই মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার, সেটা পিসাবের জন্য হয়ে গেছে। যে এই মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার সেটা কোনো দরবারের জন্য হয়ে গেল, যে এই মহব্বত আল্লাহর জন্য হওয়া দরকার সেটা কোনো মদ্রিস মসজিদ মাদ্রাসা স্পেশাল জিনিসের জন্য হয়ে গেল। এর অর্থ হচ্ছে আপনি এখনো আল্লাহ তাআলার জন্য খালেস ইবাদত করতে আপনি শিখেন নাই। খালেস ইবাদত করতে হলে আপনাকে ওগুলি পরিত্যাগ করতেই হবে, একমাত্র আল্লাহর ভালোবাসা সবকিছু করতে হবে। যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে আপনার, যেখানে আল্লাহর ভালোবাসা আছে সেখানে আপনার কর্মকাণ্ড সেদিকে পরিচালিত হয়। এইটার জন্যই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিছু মানুষ আছে যে দেখবেন আপনার আমাকে সবাইকে কিছুক্ষণ পরে দেখবেন যে দৌড়ে এসে বলতেছে যে এইগুলো তো শুধু পুরাণ কথাই বলছে। আরে ভাই, এই পুরাণ কথাটাই আপনার আমার বেশি দরকার। পুরাণ কথা দরকার বেশি না? পুরাণ কথাটাই মূল্য বেশি, রসুল কথাটাই, রসুলের কথাটাই বেশি মূল্যবান। তারা কি চায় আপনার কাছে জানেন? তারা চায় সাময়িক একটা উম্মেদ, চায় সাময়িক একটা জাগরণ, চায় এই মুহূর্তে আপনার কি করা দরকার এটা বলে আপনাকে রাস্তায় বের করতে চায়, রাস্তার মধ্যে হানাহানি মারামারি লাগাই দিতে চায়। যে এই জিনিস আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেন না সেটা তারা করতে চায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনোদিন হরতাল পালন করেছেন? হ্যাঁ বলেন তো। তিনি কি কোনোদিন রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন? কারণ কোনোদিন করেন, মিথ্যা কথা এটা। তিনি কি কাউকে দেখে গুলি করে মেরে ফেলেছেন? কাউকে দেখে কি লাঠি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছেন? নিজ হাতে কাউকে তিনি মেরেছেন? যুদ্ধ ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কাউকে আঘাত করেননি। আর কিছু মানুষ পাবেন গুপ্ত আঘাত, গোপন আঘাত। আবার দেখবেন যে কিছু মানুষ পাবেন মনে করতেছে এখন যদি আমাদের এই করা দরকার। কেউ কেউ তো ভারতে বা অমুক দেশে অমুক দেশে মুসলিমদের নির্যাতন দেখে নিজ দেশে হানাহানি মারামারি লাগাতে ওস্তাদ, এটাও কিন্তু ইসলাম কোনদিন বলেনি। এগুলি হচ্ছে বাড়াবাড়ি। ইসলাম মানহাজুস সালাফ অর্থ হচ্ছে মধ্যম পথে এক্তিয়ার করতে বলেছে। আপনার সাথে যেই আচরণ কেউ করেনি তার উপর আপনার কোনো অধিকার নেই তাকে আক্রমণ করার, তাকে আক্রমণ করার অধিকার আপনার নেই। অনেক দেশে কি হলো, এই দেশের জিনিস বাংলাদেশে টেনে এনে হানাহানি মারামারি লাগিয়ে দেয়, ইসলাম কখনো অনুমোদন করে না। এটা হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা। ইসলামের এই জিনিসটা বুঝতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে ছিলেন মদিনাতে, মদিনাতে কি ইহুদিরা ছিল না ছিল না বলেন তো? ছিল। রসুল কি ইহুদিদেরকে দেখলে মেরে ফেলতে বলছেন? না, যতক্ষণ যুদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত কখনো রসুল্লাহ সাল্লাম বলেননি যে কাকে দেখলে পারো তাকে মারলে, বলেন নাই। বরং যুদ্ধ হয়েছে তখনই শুধুমাত্র সেটা অনুমোদন করেছে। সুতরাং অনেক মানুষকে পাবেন তারা ওইটা বাড়াবাড়ি করতেছে এখন, এটা কিন্তু শরীয়ত বলে নাই। এদেরকে, যুবক সমাজকে এদের থেকে দূরে রাখতে হবে। যুব সমাজকে তারা নষ্ট করতে চায়, যুব সমাজকে তারা এই শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে চায় এবং ইসলামের সৌন্দর্য থেকে তাদেরকে বিকল্প পথে নিয়ে যেতে চায়। এটা নয়, আপনাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে সেই পথে আপনাকে চলতে হবে। মানহাজুস সুন্নাহ, মানহাজের যেটা শিক্ষা দিয়েছে আমরা যেটা বলতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানহাজের উপর ভরসা করে সেটা হচ্ছে আকীদার দাওয়া দিতে হবে এক নম্বর, যেটা আমরা বললাম। দেখুন দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দাওয়াত দিয়েছেন, সর্বসাধারণ যেটা দাওয়াত দিয়েছেন, সুন্নতকে অনুসরণ করতে হবে, বেদাতকে ত্যাগ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইমাম সাহেব, আমি এই বিষয়ে আলোচনা করব না। তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংশোধন করেছেন, করেছেন কিনা, সংশোধন করেছেন কিনা, কিভাবে করেছেন বলেন তো? ব্যক্তি শুরু করেছেন। প্রথম প্রথম তিনি কার কাছে গেছেন? পরিবারের কাছে গেছেন, নিজের পরিবার দিয়ে শুরু করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইমান এনেছেন, তারপরে কোথায় গেছেন? পরিচিত বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছেন, তারপর কোথায় গেছেন? সমাজকে দাওয়াত দিয়েছেন, তারপর ধীরে ধীরে উপরের দিকে উঠেছেন। আর আপনি আজকে একটু দিনের আলো পাইছেন, কালকে রাস্তায় দাঁড়িয়ে গালিগালাজ শুরু করে দিলেন সবাইকে, অমুককে তমুককে, অমুকের নামে বদনামে অমুককে হি গিবত গাইতেছেন, কিসের ভিত্তিতে আপনি নাম ধরে গালি মানুষ গালিগালাজ করছেন, সমাজ নষ্ট করছেন? আপনি তো দাওয়াতের পদ্ধতি জানেন না, দাওয়াতের পদ্ধতি এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতির চেয়ে মানহাজ ওয়াসাত, মানুষকে ধীরে ধীরে দিনের দিকে ডেকে আনেন, একজন একজন করে, একজন একজন করে, প্রয়োজনে এক যারা আসছে তাদেরকে বলেন প্রত্যেকে একজন একজন করে যে দাওয়াত দেয়। বিশ্বাস করুন দাওয়াতের ঘর বাকি থাকবে না, কারণ প্রত্যেকেই কোনো পরিবারের সন্তান।
সেই পরিবারে দাওয়াত দেয়, ওই পরিবার ঠিক হলে, প্রতি পরিবার ঠিক হলে, প্রত্যেকটি মানুষ যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র সরকার ঠিক হইতে বাধ্য, তারা বলবে ভোট পেতে হবে। এদেরকে যদি কোনো ভোট পেতে হয় এদের কথা অনুসারে আমার কাজ করতে হবে, এটাই চাইবে। সুতরাং আপনার আমার দাওয়াতের কাজ শুরু করতে হবে ব্যক্তি থেকে, আরেকজনের উপর নয়। কিছু মানুষ আছে প্রথমেই শুরু করে, অন্যের জীবনে ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে, নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যে ইসলামের কোনো খবর নাই, অথচ তারা চিন্তা করে অন্যের জীবনে কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটাও একটা দাওয়াতি বিভ্রান্তি, এটা দাওয়াতের পথ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল মিটিং হানাহানি মারামারি করেন নি, শিখাননি, তিনি আমাদেরকে শিখেছে দাওয়াত। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে দাওয়াত দিবে, আল্লাহ তাআলা বলেছেন উদুল্লা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে কিভাবে শুরু করতে হবে দাওয়াতের পদ্ধতি। আমি লম্বা আলোচনা করব না, শুধু একটুকুই বলবো যে তিন নম্বর কাজ হচ্ছে, প্রথম বলেছিলাম যে শিরিক মুক্ত, শিরিক মুক্ত জীবন যাপন করা, এটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি সব ইয়ার নবীদের। দ্বিতীয় হচ্ছে সুন্না সুন্না মিশ্রিত জীবন যাপন করা, এটাও নবীদের কাজ। তিন নম্বর হচ্ছে দাওয়াত শুরু করতে হয় ব্যক্তি সমাজ তারপর উপরে উঠবে। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি এবং সমাজ দাওয়াত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার উপরের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনার দাওয়াতের একটুকু ঠিক রাখুন, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদাকে সত্য না মিথ্যা বলেন, আল্লাহর ওয়াদা সত্য সত্য। আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। যারা ঈমান এবং আমলে সালেহ পূর্ণ হবে আল্লাহ তাদেরকে জমিনের বুকে ক্ষমতায় বসাবেন। কিন্তু আপনি চান ক্ষমতায় বসতে ঈমান আমলে সালেহ খবর নাই, আল্লাহর উপর ঈমান এদেশে এখন পর্যন্ত মানুষের আসেনি। শতকরা 80% মানুষ এখনো ইমানের সংজ্ঞা জানে না, 80% মানুষ তাওহীদুল উলুহিয়া সম্পর্কে জ্ঞান রাখে না, 80% মানুষ এখনো মনে করতেছে তথাকথিত ওলি গাউস কুতুব আবদাল ওরা নাকি পৃথিবী পরিচালনা করে। নাউজুবিল্লাহ, কোথায় ওরা বাস করে, দুই একটা ধরে নিয়ে আসতে পারেন না কোথায় কার ওলি। আমি একবার চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামে ওলি আল্লাহর কোনো শেষ নাই জানেন, রাস্তায় ঘাটে পথে ঘাটে ওলি আল্লাহ সব পাওয়া যাচ্ছে। পাইতে হলে ওলি আল্লাহ ধরতে হলে দুই একটা ওখানে যাইয়া ধরে ধরতে হবে দুই একটা, এরকম হয়নি। আমি বললাম যে কিসের আওয়াজ শোনা যাচ্ছে ড্রাইভার সাহেব? ড্রাইভার সাহেব বলে আপনি জানেন না আজকে তো গাউসুল আজম মারা গেছে। আমি বললাম যে গাউসুল আজম মারা গেছে, গাউসুল আজম তো আমি যতটুকু শুনছিলাম একবার মানুষ বলছে এটা হচ্ছে কে আব্দুল কাদের জিলেন, তাই না? অনেকে বলে, অনেকে বলে, আমি বলি না, মানুষ বলে নাওজুবিল্লাহ। তো বললাম যে গাউসুল আজম মারা গেছে এটা কেন, কয় যে অমুক, তিনি তো নিজেকে গাউসুল আজম দাবি করছে, এবার দাবি করার দিকে চলে গেছে, উনি নিজেকে গাউসুল আজম দাবি করছে। চিন্তা করে দেখুন, গাউস শব্দের অর্থ হচ্ছে মহা উদ্ধার উদ্ধারকারী উদ্ধারকারী, আর গাউসুল আজম অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। মহা উদ্ধারকারী কে? অথচ আপনারা ডাকেন গাউস অমুক গাউস সাকালাইন, যে ব্যক্তি কাউকে গাউসুল আজম বলবে সে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে গেছে, নিঃসন্দেহে মুশরিক, শিরিক করতেছে, শিরিক করতেছে। কিভাবে তে ডাকতে পারে? কেউ কি বলতে পারবে যে আব্দুল কাদের জিলানি জান্নাতে যাবে? বলতে পারবে কেউ? আশা করতে পারে জান্নাতে যাবে, নিঃসন্দেহে আশা করতে পারে, ভালো মানুষ ছিল। কিন্তু গাউসুল আজম বলার ক্ষমতা তাকে দিয়েছে, গাউসুল আজম ক্ষমতা ক্ষমতা তাকে কে তাকে কে বলেছে গাউসুল আজম বলতে? তিনি কি বলেছেন কোনোদিন? হ্যাঁ, মিথ্যা সরকার ওনার নামে কি বলে, উনি নাকি বলেছেন মুরিদিলা তাহজাল, আমার মুরিদ তুমি পরেশান হইও না, আকাশের কত তারা তা আমি জানি, জমিনের কত কিছু তা আমি জানি, হ্যাঁ পানিতে কত মাছ তা আমি জানি, পুরো মিথ্যা কথা। উনি কোনদিনে বলেন না ওনার নামে একজন ভালো মানুষের মিথ্যাচার চালিয়ে দেয়, একটা বড় বড় কাজ হচ্ছে এরা এটা বলে। অথচ এরা নিজেরা বলে কি গাউসুল আজম নাকি, এখন তো ওইটা তো আচ্ছা একজন আলেম ছিল, এখন বাংলাদেশের এক জাহেল ওর নিজে গাউসুল আজম দাবি করছে, ওরে এখন বলতেছে আজকে জানেন না গাউসুল আজম আজকে মারা গেছে। আর গাউসুল আজম তো মরেই গেল, আল্লাহ তাআলার সিফাত নিয়ে তিনি তো মরে গেছে, নাউজুবিল্লাহ। এই জাতীয় অবস্থা আমাদের তৈরি হয়েছে যে এরা কি, এরা কি, এরা নিজেরা সবচেয়ে বিভ্রান্ত হওয়ার পরেও অন্যদেরকে বিভ্রান্ত করছে, এমন এমন শব্দ ব্যবহার করছে যা করলে তাদের জন্য আল্লাহ ছাড়া কারো উপযুক্ত না, আল্লাহ ছাড়া কারো উপযুক্ত না, এমন শব্দ তারা নিজের উপর দাবি করে বসছে। এরা প্রত্যেকেই নিজেরা শরীর প্রবর্তক হয়ে গেছে, এরা নিজেরা মুরিদদেরকে সবক দিচ্ছে, মিথ্যা সবক দিচ্ছে, কোরআন সুন্নাহর সবক না,
জিকির দেয়, নাম দেয় ফাস এন্ড ফাস, ফাস না ফাস, না ফাস না পাক না ফাস, জিকির দিলে তো খারাপ হয় না। কি জিকির দিচ্ছে? এমন জিকির যা কেউ কোনদিন শুনে নাই, কোনোদিন শুনে নাই, এমন জিকির দিচ্ছে যা কোনদিন কোরআন শুনে আসে নাই। একজন আমাকে বলল যে উনি তো একটা জিকির দিছে, ওনাকে কি জিকির দিছে? উনি জিকিরটা রাত দিন পালন করতেছে, কোনো কিছু ঘরের ভিতরে বসে গেল, দরজা বন্ধ করে জিকির করতেছে। কি জিকির করে আপনি শোনান তো আমাকে, একটু শুনতে চাইলাম। আমাকে শোনা দিল না, কেন? আপনি তো ওহাবি, আপনি শোনা যাবে না, আপনি শোনেন না একটু। আচ্ছা ঠিক আছে, আমি কম কষ্ট করে শুনলাম। বলছে উনি সর্বক্ষণ বলতেছে সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, তিনি এটা বলতেছে। আমি বললাম যে সুবহানাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কখনো ইয়া মোহাম্মদ বলেননি এইভাবে। আর আপনি কোরআন কারিমে কোথাও ইয়া মোহাম্মদ আছে? আর আপনি নিজে রসুলের দুরুদ বদলাইয়া এখন অনবরত সোয়াল একবার আপনি এটা পড়তেছেন প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ, এর অর্থ হচ্ছে আপনার রসুলের উপর বিশ্বাস নেই, নিজের মতো করে এটা বানাই দিয়েছেন আর আপনি তার মতো এটা গ্রহণ করছেন। আপনি এটা বললে গুনাহ হবে, এটা আল্লাহর রসুলের ছেড়ে দেন, আপনি এখান থেকে চলে যান, আপনি আমার পিসাবের ভক্তি উঠাই দিচ্ছেন, উনি আমার পিসাবের ভক্তি উঠাই দিচ্ছে, আমাকে এখান থেকে তাড়াতে তাড়াই দিল আমাকে, যদি আমার বাড়িতে মেহমান ছিলাম আমাকে তাড়িয়ে দিল যে শোনা যাবে না। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সুন্নতকে পরিত্যাগ করে বসেছি, সাথে সাথে আমরা যেইটা মানতে হবে এটা মানার ব্যাপারে আর গুরুত্ব দিচ্ছি না, নিজের মন মতো এবার বানিয়ে নিয়েছি। আর চার নম্বর যে কাজটি সল্লু সালিম করতেন তা হচ্ছে এলেম অর্জন করতেন। তারা বলতেন আল আল কাও আল এলম কাবল কাউল আল আমল, জানতে হবে। আমাদের সমাজে না জানার পক্ষ লোকেরা বেশি, না জানার লোকেরাই বেশি, না জানার লোক বুঝেন, শুনে 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 তিনি বড় আলেম হয়ে গেছেন কিন্তু কোনোদিন পড়ে দেখেন না, কোনোদিন পড়ে দেখেন না, এমন ভুলের উপর আসেন বললেও শুনবে না। আমি বললাম যে আচ্ছা শিয়া শুনে পার্থক্য কি? একজন বলেন তো লাভ দুটি বলতেছে, শিয়ারা যারা জেনে শুনে জানে, আমরা সুনিরা যারা শুনে শুনে আল, এটা হচ্ছে শিয়া শুনে পার্থক্য। ওরা আমি অনেক বুঝালাম যে এটা মিথ্যা কথা, এটা সত্য না, কারণ না আমি এটা শিখে আসছি, তার এটা সত্য, এটাই সত্য, আমরা শুনে শুনে হলে শুনি হই নাউজুবিল্লাহ। এলেম অর্জন করতে হবে, না জেনে বলাটা আল্লাহ তাআলা নিজে বলেছেন ও আনতাকুলু আল্লাহি মা লা তাআলামুন, না জেনে আল্লাহর কথা বলাটা সবচেয়ে বড় গুনাহ অন্তর্ভুক্ত একটা। কবরে গেলে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তিনটি প্রশ্ন, তাই না? মা রব্বুকা ও মা দীনুকা ও মা নাবিয়ুকা, তিনটি প্রশ্ন করা হবে না? তিনটি প্রশ্ন করা হবে, নাকি আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, খুশি তো এখানে আপনারা তিন প্রশ্ন করলে, তিন প্রশ্ন করলে উত্তর দিতে পারলে বলবে যে কিভাবে তুমি জানলে, ও মা দরাকা বিহি, কিভাবে তুমি জানলে? বলছে কারাতু কিতাবাল্লাহ ও আমিলতু বিমা ফিহি, আল্লাহ কিতাব পড়েছি, সেখানে কি ছিল সেটা জেনেছি, তারপর উত্তর দিতে পেরেছি, এটা তো আর বলতে পারবো। আর যদি কোনো না পড়ে কবরে যাই উত্তর দিতে পারবো না, জিজ্ঞাসা করা হবে তোমার কি হয়েছে, সামিতু নাস ইয়াকুলুনা, মানুষকে শুনছি কিছু একটা বলতে, আমি তো মনে করতে পারছি না, এটাই আপনারা জানবে। আল্লাহর দিনকে পড়তে হবে, জানতে হবে, সলবে সালিমের নীতি অনুসরণ করতে হবে। তাহলে চার নম্বর যে কাজটি তা হচ্ছে অবশ্যই 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 কোরআন এবং সুন্নাহ পড়তে হবে এবং সহিহ মানহাজের বই পড়তে হবে। আলহামদুলিল্লাহ এখন একটা বিপ্লব বাংলাদেশে আসছে, যেই এলবি বিপ্লব, হারাহানি মারামারি বিপ্লব নয়, এলবি বিপ্লবটা হচ্ছে মানুষের কাছে সহিহ কিতাব আসছে আলহামদুলিল্লাহ। আপনি নিজে কোরআনের তাফসির পড়তে পারেন, বিশুদ্ধ তাফসির আছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, ফিরিয়ে পাকারে আসছে, বিভিন্নভাবে আসছে, বই আছে আপনাদের কাছে, কিছু মানুষ নিবেদিত প্রাণ হয়ে নিজে খেয়ে না খেয়ে আপনাকে হেদায়েতের পথে ডাকছে, আপনি নিজে পড়ুন। তারা বলে না যে আমি, তারা কখনো বলে না যে আমার পীরের দরবারে আসুন, তারা বলে না যে আমার অমুকের সিলসিলায় আসুন, তারা বলে না যে অমুক খলিফার খলিফাগিরি করে, এটা বলে না, আপনাকে তারা বলে আসুন কোরআন এবং সুন্নাহ থেকে দাস নেন, আমাদের সর্বসাল নীতি অনুসারে চলেন, আমাদের সঠিক যারা আলেম চলে গেছে তাদের কথা অনুসারে চলেন, শিরকের ব্যাপারে কোনো আপোষ করেন না, বেদাতের ব্যাপারে কোনো আপোষ করেন না, এটাই শুধু আপনাকে সবসময় বলতে থাকে, অথচ আপনি আমি এই পথে চলতে রাজি নই, এটাই হচ্ছে আমাদের সমস্যা। পাঁচ নম্বর যে কাজটি করা সেটা সর্বসালীন বলছে, সেটা হচ্ছে যে সর্বসালীন সবসময় চাচ্ছে যে ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে।
কোরআন সুন্নাহ যারা বুঝার ক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে বাইরে চলে যাবে, সর্বশালী নীতির বাইরে চলে যাবে, তাদের দিয়ে তারা ঐক্য করে না, বরং তারা বই লিখেছে, শত শত বই লিখেছে আকিদার উপরে বই লিখেছে। কেন? যে অমুক ব্যক্তি আকিদাতে বিরোধিতা করার কারণে ইমান থেকে দূরে সরে গেছে। যদি তারা ঐক্য ওই সবার সাথে ঐক্য করতো তো আকিদার উপর বই লিখতো না। আকিদার উপর বই কেন লিখছে? এটা বুঝার জন্য যে অমুক বিরোধিতা করছে, যারা এই পথে বিরোধিতা করবে তারা আকিদা থেকে বিচ্ছুত, তারা সহি মানহাজের উপর নাই, সহি আকিদের উপর নাই, বুঝানোর জন্য তারা আকিদের উপর বই লিখছে। আকিদের উপর বই একটা দুইটা নয়, সর্বপ্রথম পরিপূর্ণ আকিদার বই লিখেছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি গ্রন্থ লিখেছেন আল ফেকুল আকবার, বড় ফেক, এইটা তিনি লিখেছেন। এইটা তো তিনি না লিখলে তার ছাত্ররা লিখেছে, তার মুখ থেকে নিশ্চিত বাণী, ঝগড়া করতে পারে। অনেকে বলে যে এটা ওনার কিতাব না, আরে এটা যদি ওনার কিতাব না হয়তো মোল্লা আলী কারী হানাফি ওটা ব্যাখ্যা করলেন কি করে? শত শত আলেমদের ব্যাখ্যা করছেন কি করে? এর মধ্যে বই লিখছেন কি করে? আপনার কাছে আপনার মনোভূত হয় নাই, আপনার মাদ্রাসার মনোভূত হচ্ছে না, আপনার হুজুরের মনোভূত হচ্ছে না, আপনার ওস্তাদের মনোভূত হচ্ছে না, পীরের মনোভূত হচ্ছে না, এই জন্য ওনার কিতাবটাকে আপনি অস্বীকার করে বসবেন? ওটার মধ্যে তিনি আকিদার জিনিসগুলি তুলে ধরেছেন। যারাই এর বাইরে যাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে এর বাইরে গেলে আকিদা থেকে বিচ্ছুত। যদি কোনো তথাকথিত ঐক্যের নামে তারা চুপ থাকতো তাহলে আকিদার বই কোনোদিন লিখতো না। শত শত আকিদার গ্রন্থ লেখা হয়েছে, সেগুলো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বাংলা অনুবাদ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ নেটে পাওয়া যাচ্ছে, পড়তে পারেন। তারা আরবি পড়েন তাদের জন্য সেটা এখন আলহামদুলিল্লাহ দুনিয়া উন্মুক্ত হয়ে গেছে। কেউ যদি কোনো মাকতাবাতুস সামেলা পড়ে, মাকতাবাতুস সামেলা একটা আরবি যারা জানে তাদের জন্য, সেখানে দেখবেন যে লক্ষ লক্ষ বই, একটা দুটো না, যেগুলি আলহামদুলিল্লাহ আমাদের সর্বসাধারণ লিখেছেন সেগুলি আপনি পড়তে পারেন। আর যদি বাংলায় পড়েন অনেকগুলো ইসলামিক সাইট আছে, এর মধ্যে www.islamhouse.com যেটা আমি পরিচালনা করি, এখানে আপনি শত শত বই পাবেন। আলহামদুলিল্লাহ 3000-এর উপরে বই আছে, আপনি সেগুলো নামাইতে পারেন, সেগুলি পড়তে পারেন। আকিদার বই যেগুলি আমাদের আগের লোকেরা লিখেছে সেগুলি পড়েন, বানিয়ে বানিয়ে মানুষ যেটা লিখছে সেটা পড়বেন না। এর মাধ্যমে আপনি কোনদিন সঠিক পথে আসতে পারবেন, তাহলে পড়তে হবে। 6 নম্বর কাজ হচ্ছে আমাদের সলভে সালেহীন যেটা করতে সেটা করতে হবে, হচ্ছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ অসৎ কাজের, এটাই নাম হচ্ছে দাওয়াত, এটাই হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে হবে, দাওয়াত থেকে দূরে থাকা যাবে না। দাওয়াত আপনার দায়িত্ব, বেশিরভাগ মানুষের দাওয়াত দেয়, দাওয়াত কোথায় দেয় জানেন? চলেন, হ্যাঁ, গাত্রী বুস্কা নিয়ে বেরিয়ে পড়ি, এক বুষ্টির দাওয়াত, আর একটু চলেন অমুক জায়গায় যাই, অমুক দরবারে যাই। না, আপনি কোনো দরবারে আর কোনো জায়গায় নয়, আপনাকে দাওয়াত দেন কোরআন ও সুন্নাহর দিকে। দাওয়াত কিসের দিকে হবে? কিসের দিকে হবে? কোরআন ও সুন্নাহর দিকে দাওয়াত হবে, কোরআন সুন্নাহ বুঝার দিকে দাওয়াত হবে। আসুন কোরআন পড়ি, আসুন হাদিস পড়ি, আসুন সঠিক পথে চলি, আসুন সাহাবায়ে কেরামের পথে চলি, আসুন ইমামদের পথে চলি। ইমামরা কি বলছে পড়ি, বুখারি পড়ি, মুসলিম পড়ি, আবু দাউদ, নাসাই, তিরমিজি ইবনে মাজাহ পড়ি এবং সেখানে কি বলেছে একটু পড়ে শুনি, জীবনটাকে সুন্দরভাবে সহি আকিদার উপর গড়ে তুলি। এই দাওয়াত আপনার থাকতে হবে, দাওয়াতের পদ্ধতিগুলি বুঝতে হবে, সুন্দর করে এভাবে দাওয়াত দিতে হবে। ব্যক্তি কেন্দ্রিক বা দল কেন্দ্রিক বা কোনো গোষ্ঠী কেন্দ্রিক দাওয়াত ইসলামে নাই। ইসলামের দাওয়াত হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে। উদু ইলা সাবিলি রব্বিকা, আমার তোমার রবের দাওয়াত পথে তুমি দাওয়াত দাও, বলে নাই উদু ইলা সাবিলি অমুক্ত অমুক্ত মুলি পথে দাওয়াত দিতে ইসলাম বলে নাই কোনোদিনই। তাহলে ইসলামের দাওয়াতের মূল জিনিস হচ্ছে অবশ্যই তা হতে হবে কোরআন এবং সুন্নাহ, বেজ এবং সেটার দিকে দাওয়াত দিতে হবে। 7 নম্বর হচ্ছে সর্বসালহীন দাওয়াতের ক্ষেত্রে সবসময় যে কাজটি অবলম্বন করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনাকে আখলাকের অধিকারী হতে হবে, চারিত্রিক উৎস সাধিত হতে হবে। যেটা সর্বসালহীন করতে এটা আমাদের অনেকেরই অভাব রয়েছে যে কোন কাজটি আল্লাহ রসুল কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে কাজ করেছেন, সে আখলাকের সাথে দাওয়াত দিতে হবে। নিজে অনেকে বানিয়ে বানিয়ে নিজের মতো করে একটা দাওয়াত দিচ্ছে, সেটা কিন্তু আখলাকি দাওয়াত নয়। অনেকে আখলাকি দাওয়াত মনে করতেছে মানুষের সেবা করা, এটা শুধু আখলাকি দাওয়াত নয়। সেবার সাথে সাথে কখনো কখনো গরমও হইতে হয়, কখনো নরমও হইতে হবে, দুটোই কিন্তু ইসলাম অনুমোদিত। আপনার পরিবারে যেখানে শিরিক হচ্ছে আপনি সেখানে নরম হলে চলবে না, সেখানে নিজ হাতে এটাকে কাটি কেটে দিতে হবে, জানিভাবে আবদুল্লাহ ইবনে মাসউদ কেটেছেন, এই মানহাজ ক্লিয়ার করতে হবে। আবার বাইরে যেখানে যেখানে বাইরে যেখানে আপনার হাত চলবে না, এখানে মুখে বলতে হবে, যেখানে এরপরে মুখও চলবে না, অন্তর দিয়েও ঘৃণা রাখতে হবে। আপনার যাত্রা অনুষ্ঠান হচ্ছে কোথাও, হারাম কাজ হচ্ছে, বলতে পারছেন না, অন্তরে ঘৃণা থাকতে হবে।
আপনার সামনে বড় টেলিভিশন চালাচ্ছে, সেখানে সুরত খারাপ ছবি আসছে, আপনি সেখানে ঘৃণা করতে হবে, অর্থ সেখানে চলে আসতে হবে। এই পদ্ধতি অবলম্বন, দাওয়াতের পদ্ধতি অবলম্বন করতে হবে। আর আট নম্বর হচ্ছে সলবে সালিনের দাওয়াতের আট নম্বর পদ্ধতি ছিল যে তারা বেশি বেশি দোয়া করতেন, আলেমদের চারপাশে গুড়গুড় করতেন, ব্যক্তি কেন্দ্রিক নয়, সমাজ কেন্দ্রিক নয়, অথবা কোনো নেতা কেন্দ্রিক নয়, বরং আলেমদের চারপাশে ঘোরাফেরা করতেন। নয় নম্বর হচ্ছে সলবে সালিন সবসময় ক্ষমতার জন্য ব্যস্ত হতেন না। আবু হানিফা রাহমাহুল্লাহ তাকে প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি রাজি হন নাই। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনার যোগ্যতা থাকলে আল্লাহ তাআলা সেখানে বসাবেন এবং জোর করে বসাবেন। যেমন আবু ইউসুফ রাহমাহুল্লাহ বসেছেন এবং তখন তিনি দেখেছেন যে আমি কথা বললে শাখা হবে, তখন তিনি বসেছেন, কিন্তু আপনার যাওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আপনার ছাড়াও অনেক মানুষ দিয়ে কাজটা উদ্ধার করতে পারবেন, কিন্তু আপনি যদি এটার জন্য ব্যস্ত হয়ে পড়েন দিন থেকে আপনি দূরে সরে যাবেন। নবম হচ্ছে, দশম হচ্ছে দলাদলি হানাহানি মারামারি করে দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা সলবে সালিনের মানহাজ নয়, এটা কোনোদিন ছিল না। এটা যদি আপনি করেন আপনি দিন থেকে দূরে সরে থাকবেন। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমি সারা কিছু প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি, প্রশ্নের উত্তরে আমি দশটি কথা বলেছি। যদি আপনি সহি মানহাজের উপর থাকতে চান, আকিদের উপর থাকতে চান, এই দশটি কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিছু প্রশ্ন দেখছি, প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, এই ফেতনা যুগকে ভিত্তি কি, নিজেকে কিভাবে ফেতনা থেকে বাঁচাতে পারে? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আলোচনার মধ্যে কি এর উত্তর আসছে, আসছে কিনা বলেন? এই ফেতনার যুগে ঐক্যের ভিত্তি হচ্ছে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যার উপর আমি আছি এবং যার উপর আমার সাহাবীরা আছে, এটার দিকে ফিরে আসো, তাহলে তোমরা নাজাত পাবে। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে কাজটির জন্য হানাহানি মারামারি করেননি, আপনি হানাহানি মারামারিতে যাবেন না। তারা যে জিনিসটির জন্য চাননি সেই জিনিসটি করবেন না। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পথে থাকলে ফেতনা থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে ওনাদের জীবনে পড়তে হবে, ওনাদের জীবনে পড়তে হবে, জানতে হবে তারা কিভাবে কাটাইছেন। এর অর্থ হচ্ছে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে, সলবে সালিন অনুসরণ করতে হবে, তাহলে অবশ্যই আমরা ফেতনা থেকে বাঁচতে পারি। ঐক্যের ভিত্তি হবে কোরআন সুন্নাহ এবং সলবে সালিহীনের নীতি, এর বাইরে কোনো ঐক্য হতে পারে না। এর বাইরে ঐক্য হলে সেটা হবে হজবরল অবস্থা, একটা গড্ডালিকা প্রবাহ হবে, সেখানে কোনো ঐক্য হবে না। দাবি মুখে ঐক্য হবে, অন্তরে ঐক্য হবে না। কোনদিন অন্তরে ঐক্য যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সে ঐক্য শুধু দাবি থাকবে, বাস্তবে তার কোনো মিল পাওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশের শিক্ষা সিলেবাস ও মদিনার শিক্ষা সিলেবাসের পার্থক্য মদিনা আলমদের এলবিসির সাথে সম্পর্কে জানতে চাই। সুবহানাল্লাহ, যেন আমার মনের কথাটি বলেছে, মদিনার আলমদের কি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল ঈমানু ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তা'রিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনাতে ফিরে আসবে যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে। আল্লাহু আকবার, এই কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যারা মদিনার আলেমকে অবজ্ঞা করে, মদিনার আলেমের মধ্যে যারা ফোড়ন কাটে, মদিনার আলেমের মধ্যে যারা সমস্যা দেখে, তাদের অন্তরে সমস্যা রয়েছে এবং তারা কোনোদিন হক পথ পেতে পারে না, এটা মনে রাখবেন। কারণ মদিনা থেকে আলেম এসেছে, মদিনা থেকে আলেম আবার মদিনায় যাবে। মদিনার আলেম হচ্ছে স্বচ্ছ আলেম, মদিনার আলেম যদি না পাইতাম আমার মতো মানুষ কবর খুঁজে নাউজুবিল্লাহ থেকে যেতে হইতো। মদিনার আলেম পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ হেদায়েতের পথে আসছে এবং এই বহু মানুষ আজ মদিনাতে গেছে যে দেখেছে যে ওখানে কোনো শিরিক নাই, ধীরে ধীরে তার শিরিক মুক্ত হয়েছে, বেদাত নাই, বেদাত মুক্ত হয়েছে। মদিনার আলেম কিরকম একটু বলি আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি। মসজিদ নবীতে যাবেন, যদি আপনি আরবি জানেন আল্লাহ আপনাকে তৌফিক দিক আরবি জানার, বসবেন দেখবেন একজন মানুষ দাস দিচ্ছে, নাম হচ্ছে শেখ আব্দুল মোহসিন আল আব্বা। মসজিদ নবীতে আমার উস্তাদি দাস দিচ্ছে, দেখবেন যে আপনাদের কত মানুষ এরকম বহু মানুষ জায়গা নেই বসার, এরকম পুরো ভর্তি হয়ে গেছে। তিনি ভাঙ্গা গলায় দাস দিচ্ছেন, গলা বোঝা যাচ্ছে না, চোখে দেখেন না, অন্ধ হয়ে গেছেন বৃদ্ধ হইতে হতে।
তিনি বলতেছেন হাদ্দাসানি হাম্মাদ, হাম্মাদ মানু হাদ্দাসানি মুসাদ্দাদ, মুসাদ্দাদ মানু বলতেছেন অমুক অমুক আমাকে হাদিস বর্ণনা করুন, হাদিস বর্ণনা করছেন অমুক সিকাতুন সাবতুন, অমুক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না, মুখস্থ বলতেছেন উনি। আপনি বলবেন যে কি হাজার হাজার হাদিসের রাবি বর্ণনাকারীর এই দলিলগুলো মুখস্থ উনি কোত্থেকে বলেন, বলে দিচ্ছে অনবরত, অমুক কি অমুক কি আসে আসে বাহদালা বাহদালা এর বলতেছেন অনবরত। একজন মানুষ বলতেছে সঙ্গে সঙ্গে উনি বলতেছে যে উনি কি গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য সেটা বলতেছেন। আল্লাহু আকবর, তিনি হচ্ছেন শেখ আব্দুল হোসেন আব্বাদ। একটা আলেম দেখালাম অন্ধ আলেম, বাংলাদেশ নয় পৃথিবী খুঁজে বের করুন একজন আলেম এরকম যিনি হাদিসের শুদ্ধ অশুদ্ধর মাসালাটা বলতে পারবে, হাদিসের রাবিদের বর্ণনাকারীদের কি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিনা এটা বলতে পারবে, একজন আলেম খুঁজে বের করে দেবে। আর আপনি বলেন যে মদিনা আলেমদের এটা নাই ওইটা নাই, আপনি তো শুধু শিখেছেন হাদিসের অপব্যাখ্যা কিভাবে করতে পারবে, হাদিসটারে আমল না করার জন্য কত রকমের ঘুরানো যায় সেটা করেছেন। আমি দুর্ভাগ্য আমার যে একদিন আমি খুঁজছিলাম ভিতরের নামাজে কয় রাকাত পড়ার ব্যাপারটা, বললাম চিন্তা করলাম যে দেখি না কার কি আছে। আমি দেখেছি সুবহানাল্লাহ মানুষের ইনসাফ কি জিনিস, বড় বড় আলেমরা স্বীকার করেছে যে ভিতরের নামাজের অনেকগুলো প্রকার আছে, এক তিন পড়া যায় পাঁচ পড়া যায় কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ একজন মানুষকে দেখলাম, নাম বলবো না, বাংলাদেশের প্রথিতযশা আলেম, তিনি এটাকে সবগুলি বর্ণনাকে ঘুরাইয়া ফিরাইয়া তিন রাকাত বানাইছেন। চিন্তা করে দেখেন, উনি বুঝাইতে চাইলেন যে এক তিন রাকাতের কোনো কমে কোনো সালাত হয় না, তিন রাকাতের বেশিও কোনো সালাত নেই, ভিতরের নামাজ তিন রাকাতেই পড়তে হবে। এটার জন্য তিনি শত শত হাদিসের তাপ বর্ণনাকারীকে উল্টায় পাল্টাইয়া ঘুরে ফিরাইয়া তিনি তিন রাকাত বানাইছেন। এইটা হচ্ছে আমাদের হাদিসের দর্শ, বুঝছেন তো, এটা হচ্ছে হাদিসের দর্শ। আপনি কি হাদিসের দর্শ দিলেন না আপনি নিজের মনের দর্শ দিলেন, এটা বলেন তো, নিজের মতের দর্শ দিলেন আপনি, ইচ্ছা করে হাদিসগুলোকে পরিবর্তন করে নিজের মতো করে চালিয়ে দিলেন, এটা তো ইসলাম বলে না। অথচ আপনি হাদিসের কোনটা শুদ্ধ অশুদ্ধ জীবনও চিন্তা করেন না, বানিয়ে বানিয়ে বহু জায়গায় দেখবেন যে আপনি এইটা শুদ্ধ হয় এইটা শুদ্ধ হয় বলে আল্লাহ আল্লাহ জিকির সাব্যস্ত করার জন্য আপনি বিরাট পৃষ্ঠা রচনা করে ফেলেছেন, অথবা আপনি ওলি আল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে বলে বিরাট পৃষ্ঠা রচনা করে ফেলেছে। ওনারা বলে বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার মুহাদ্দিস না মুহদ্দিস, অথচ মদিনায় যে ওই আমার আলেমের সামনে বসতে বলেন একটা এবার পড়তে বলেন সাহসটাকে একা এবার শুদ্ধ করে দেখো, ওখানে যে শুদ্ধ করে এবার তো ঢুকতে পারবে না। আর কে কোন মানুষ মুখস্থ বলতেছে চোখে দেখে না, এই মানুষটার সামনে একবার বসে দেখুন কোন দিক দিয়ে আপনি তাকে তাড়াবেন, কোন দিক দিয়ে আপনি তাকে দূর করবেন, না আকিদা না মানহাজে, কোন দিক দিয়ে তাকে আপনি ইয়ে করতে পারবেন না। তার কাছ থেকে আমরা আকিদা পড়েছি, তার কাছ থেকে আমরা এক আগে যেমন পড়েছি হাদিস পড়েছি, তার কাছ থেকে আমরা ফেকা পড়েছি, তাদের কাছ থেকে আমরা সবই পড়েছি, তারা কোনোদিন বাড়াবাড়ি করে হারা হারা যায় নাই। হ্যাঁ, ইসলামের মধ্যে এই মতটা আছে, এই মতটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, এটা ইমাম শাফি বলেছেন, রাহিমাহুল্লাহ বলেছেন, কোনোদিন কারোর উপরে তারা আক্রমণ করেন না। কিন্তু আপনি পাইলে অপর গোষ্ঠীকে সবাইরা বলেছে, আমাদের বিপরীত পক্ষ আমাদের শত্রুরা বলেছে, এরকম কথাবার্তা আপনার মুখ দিয়ে বের হয়, আপনার বইতে লেখা হয়। কেন লেখা হয়? কারণ কোরআন সুন্নাহ সম্পর্কে আপনার ধারণা করে আপনি হচ্ছেন মাঝহাবি, বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি থেকে আপনি সেই বই লিখে বসে আছেন, নাউজুবিল্লাহ। এই জন্য মদিনার আলেমদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষ ইমান, হ্যাঁ হাদিসটা কেউ দূর বলেছেন আমি এটা বলছি, আবার কথা বাড়া উঠবে যে একসময় আসবে মানুষ খুঁজতে থাকবে ইমানের বিষয়টা কোথায় আছে। কিন্তু যেভাবে মানুষ দুনিয়ায় খুঁজবে সেসব মদিনার আলেম চেয়ে বড় আলেম কেউ পাবে না, এটাও একটা হাদিস, কিন্তু কেউ দুর্বল বলেছেন কিন্তু কেউ হাসান বলেছেন। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই মদিনার আলেমরা সহি হাদিস যেটা আসছে সেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমান মদিনায় ফিরে আসবে যেমনিভাবে সাপ ঘুরে ঘুরে তার গর্তে আসে, ঘুরে দুনিয়া ঘুরে যায়, তারপর গর্তে কেন আসে, গর্তে আসে এই জন্য যে তার আসল জায়গা এটা, অন্য কেউ নিচ্ছে না। মদিনাতে গেলে ইমানের লোকেরা ইমান যারা তাজা করে তাদেরকে আপনি পাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, মদিনায় গেলে শুধু এটা নয় আপনার মেহমানদারি বেড়ে যাবে, আপনার মন বড় হয়ে যাবে, আপনি দেখবেন মানুষ কিভাবে আপনাকে ডেকে দিচ্ছে, বসাচ্ছে, আলোচনা করছে, ভালো ব্যবহার করছে, এই সবই শিখবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান, তারা ঈমানকেও ঘর বানিয়েছে, দ্বার আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে, খাওয়ারের ব্যবস্থা
সব করে দিবে, এটা হচ্ছে মদিনা। অথচ মদিনার এলেমের বিরোধিতা করার জন্য একজন মানুষ বসে আছে আর বলে যে মদিনার এলেম না, এলেম অমুকখানে তমুকখানে পাওয়া যায়। অমুকখানে কোত্থেকে আসলো? যদি নিজেরা তৈরি করে থাকে ও এলেমের আমাদের দরকার নেই। যদি মদিনার এলেম হয় তো আসল জায়গা থেকে নিতে অসুবিধা কোথায়? সেখান থেকে এলেম অর্জন করুন। আমি শুধু একজন আলেমের কথা বললাম, আজকে সবাই আলেমের কথা বলি। একদিনের দর্শ যদি আপনি শুনতে পারেন মসজিদ নবীতে, একদিনের দর্শের কথা আমি আপনাকে বলি। ঢুকলাম শেখ সোহাইমের দর্শে, উনি বলতেছিলেন তোমরা কি জানো সমস্ত জিনেরা কার সন্তান? আমরা জানি না। বলতেছে সমস্ত জিনেরাই ইবলিসের সন্তান। একটা আলেম হলো না, মনে করলাম এতগুলি দর্শ হচ্ছে, এখান থেকে উঠে যাওয়ার কারণে যাই শুনি। আরেকখানে যে বসছি আমাদের এখানে আতিয়ে মোহাম্মদ সালাম দর্শ দিচ্ছে, বলতেছে তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যখন মারা যাচ্ছিলেন তখন কেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তিনি ইয়া দেখছেন, একটা গির্জা দেখছেন ইয়াতে হাবশাতে, এটা কেন বললেন জানো? আমরা জানি না। উনি বললেন এই জন্য বলেছেন যে মানুষ বিপদের সময় গল্প গল্প তল্প দিয়ে বিপদ কমাতে চায়। তো ভালোবাসার টানে স্ত্রী স্বামীকে একটু কথাবার্তা বলে স্বাভাবিক করতে চেয়েছেন, কিন্তু রসুল তো কষ্ট হচ্ছিলেন। কিন্তু ওই সময় রসুল বললেন যে এই গির্জা মানুষের ইয়ার উপর নির্মিত হয়েছে, মানুষের কবর উপর নির্মিত হয়েছে, আমি তোমাদেরকে নিষেধ করছি কবরগুলিকে এরকম এরকম সৌধ বানিয়ে না কবরগুলির উপরে। ওই সময় মৃত্যুর সময় রসুল নিষেধ করে গেছেন, আর আমার দেশে এটা চালু হয়ে আছে, তাই না? কেউ বলে না, যত অমুক দেশের তমুক দেশের খলিফারা আসে খেলাফতগিরি করে চলে যায়, কিন্তু কোনোদিন কবর পূজারীদের বিরুদ্ধে কথা বলে না। কেন? কারণ এদের মাপ নষ্ট হবে, অথবা কোনো না কোনো কিছু তাদের বলতে রাজি আছে। অথচ তাদের ফেকার মাসালার ক্ষেত্রে একটু ছাড় দিতে রাজি নেই, কিন্তু আকিদার মাসালা পুরো ছাড় দিয়ে বসে রয়েছে। এগুলি হচ্ছে অন্যদের মানহাজ। আর মদিনার মানহাজ হচ্ছে যা বলবে তা করবে, এবং একই দিনে শত শত মাসালা মুসলিম নবীতে মুক্তার মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে। সুন্দর সুন্দর আকিদার মাসালা, সেগুলি গ্রহণ করতে অনেকে রাজি হয় না। অনেকে সেখান থেকে পড়ে আসার পরেও দেখা যায় যে উস্তাদে কি বলছে সেটা শুনে কোরআন হাদিসের দাঁড় ধরে না। এরাও বিভ্রান্ত, পথভ্রষ্ট, এদের থেকে হেদায়তের কিছু আর কোনো আশা করা যায় না। যেখানে মদিনায় গেলে তারা হেদায়ত নিতে পারেনি, তাদের থেকে আপনি কি কোথায় হেদায়ত পাবেন? তাকে দিল্লি থেকে হেদায়ত আনবে না পিন্ডি থেকে হেদায়ত আনবে? হেদায়ত নিতে হলে অবশ্যই মদিনা থেকে হেদায়ত নিতে হবে। প্রশ্ন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করুন উদ্দেশ্যখানা কি? যদি আল্লাহ সত্তাগত বা সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের, নিঃসন্দেহে কাফের। এইটাই ছিল জাহমিয়াদের আকীদা। সর্বসাধারণ জাহমিয়াদের আকীদা এই কারণে কাফের বলছে, এদেরকে জাহমিয়াদের কাফের বলছে। অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন, এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের আকীদা। তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে, তারা বলে স্রষ্টা সর্বজীবে বাস করে, আপনি সেটা বিশ্বাস করেছেন। এটা আল্লাহ তার রসুলের দেওয়া আকীদা নয়। যখন যখন সৃষ্টি ছিল না তখন স্রষ্টা ছিলেন? ছিলেন কি না? সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন? নাউজুবিল্লাহ, সৃষ্টি তো কত ক্ষুদ্র। তিনি নিজে বলছেন তিনি হাশরের দিন কি করবেন, আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন, জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন, বলছে কিনা? ওয়াল আরযু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। তিনি বলছেন এগুলি তিনি মুষ্টির ভিতরে রাখবেন, সেখানে আপনি ভিতরে বললে কেমন করেন? এদের ভিতরে কেমন ঢুকলো? আর কিছু মানুষ তো কি বানাইছে, হাদিস বানাই বলছে কি, কলবুল মুমিনে কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মা অন্তরের কলব নাকি আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ। আল্লাহর আরশ এখন তারা বাইরে দেখে না, আল্লাহর আরশ অন্তরের ভিতরে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা জিনিস, কুরসির ভিতরে আসমান সাত জমিন হচ্ছে সাতটা মুদ্রা। মুদ্রা চিনেন? আপনি চিনেন? এক টাকা আর দুই টাকার আপনি চিনেন তো? নোট আর নোট না, আপনিটা সাতটা মুদ্রার মতো একদম ছোট্ট জিনিস, সেটার ভিতরে আপনি কত ক্ষুদ্র জিনিস, আপনাকে আরশ ঢুকেই হচ্ছে আপনার আরশের সামনে। আরশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আরশু লা ইয়াকদুরু কদরহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ আরশের পরিমাণ জানে না, এত বিরাট হচ্ছে আরশ। রব্বুল আলামিনকে তা কি মনে করে তারা? আল্লাহ তাআলা এজন্য বলেছেন মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরযু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলা, তাকে যেখানে যেখানে জব সর্বস্তরে বলা, এটা হচ্ছে শিরিক। আর যদি বলে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তার তিনি সবকিছু দেখছেন জানছেন সাহায্য করছেন, এই কথা ঠিক, তবে বিরাজমান শব্দ বলা যাবে না, তাই বিরাজমান এটাকে বলে না। এই বিরাজমান শব্দ কখনো বলাটা বলে শিরিক হয়ে যাবে। কিছু মানুষ আছে আকার নিরাকার নিয়ে আছে,
আল্লাহর জন্য শব্দ দুটোই ব্যবহার করা যাবে না, আল্লাহর জন্য বলতে হবে সুরত। তার সুরত আছে, আল্লাহ তাআলা বলেছেন তার সুরতের ব্যাপারে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে সুরতের ব্যাপারে, খালাক আল্লাহ আদম আলা সুরতি, এবং হাদিসের মাঠ হাশরের মাঠে আল্লাহ তাআলা তার সুরতে আগুন হাদিসে আসছে, কিন্তু শব্দটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। যেমন আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, হাদিসে আছে, কিন্তু শরীর আসে নাই কোথাও, শরীর বলা যাবে না। যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই সেই শব্দটি ব্যবহার করা যাবে না। যেমন আল্লাহ তাআলা জাওয়াদ, জাওয়াদ অর্থ কি দানশী, এটা বলবো না ইন্নাল্লাহ জাওয়াদ, আব্দুল জাওয়াদ হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা একই শব্দের সব একই অর্থে সাফি আসছে, আল্লাহ তাআলাকে সাফি বলা যাবে না, এই শব্দটা বলা যাবে না। কেন? তিনি জাওয়াদ, জাওয়াদ এবং সাফির মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করছেন, যেটা এটা ব্যবহার আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তন করে একটা ব্যবহার করতে। অনুবাদের ক্ষেত্রেও তাই, যেই শব্দটি আপনার ভাষায় ব্যবহৃত হচ্ছে ওই শব্দটি ব্যবহার করুন। চেহারা সুরত বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে, আপনি এটাকে আকার আকৃতি নিয়ে যাবেন না। কেন? কারণ আকার আকৃতি হিন্দু ধর্মে আছে নিরাকার ব্রহ্মা, আকার হচ্ছে যেটা আঁকে ওইটা মানে যেটা ছবি তোলে ওইটা আকার, আর যেটা নিরাকার ওইটা হচ্ছে দেখা যায় না, যেটা দেখাবার কোনো সুযোগ নাই, শুধুমাত্র তার শক্তি আছে আর কিছু নাই, সেটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম। আমরা ওইটা আনলে বাংলা ভাষা জিনিসটা আমাদের আকিদের উপর ঢুকার কোনো দরকার নেই, আমরা বলবো আল্লাহ তাআলার চেহারা সুরত আছে, তার কি আছে কোরআন হাদিসে যা আছে এর বাইরে প্রতিশব্দ ব্যবহার করব না, যেটা কোরআন সুন্নাহ আছে এর বাইরে নতুন কিছু ব্যবহার করব না, এটা শিখতে হবে আমাদেরকে। আকিদার ছোট ছোট মাসালাতে আমাদের অনেক আলেম সমাজ ভুল করে থাকে। সহি ও জাল জয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ, সহি এবং জাল জয়ীফ হাদিসের পার্থক্য কত চিন্তা করে দেখুন। আমি একটু একটা কথা বলি, আপনি বুঝতে পারবেন সহজে। আপনার জমিন একটা বিশুদ্ধ দলিল আছে আপনার, আরেকটা হচ্ছে দলিলটা নড়বড়ে অবস্থা, আরেকটা হচ্ছে একদম ভুয়া, আপনি কোনটা গ্রহণ করবেন? জমি কিনতে হলে বলেন তো, কোনটা সহিটা না? আপনি কি নড়বড়ে সমস্যা আছে কোনো কিছু কিনবেন? কোনোদিন কিনবেন না, বলবেন যে না এটা সমস্যা আমি এটা কিনবো না, ফ্রি দিলেও নিব না। একজন ইমানদার কখনো সহি হাদিসের বাইরে চিন্তাই করতে পারে না, চিন্তা করা যায় না সহি হাদিসের বাইরে। আলহামদুলিল্লাহ দিনের কোনো কিছুই নেই, কারণ আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করেছেন এবং তিনি হাদিসের হেফাজত দায়িত্ব নিয়েছেন, হাদিসের হেফাজত করেছেন, যুগে যুগে আলেমদের পাঠিয়ে কোনটা শুদ্ধ অশুদ্ধ সেটা তিনি আলহামদুলিল্লাহ তাদের দ্বারা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য সহি হাদিসের বাইরে আর কোনো কিছুর আমল করার কোনো প্রয়োজন নেই। এখন বলতে পারেন কোন কোন হাদিসের ক্ষেত্রে কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন, হ্যাঁ এই জায়গাতে আপনি দেখাতে পারেন, দেখতে পারেন যে যেটা আপনার কাছে শক্তিশালী মনে হয় এটা হাসান হচ্ছে, এটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে যাচ্ছে, তখন সেটা নেবেন। আর যেটা দুর্বল সবাই বলেছেন এটার কোনো দরকারই নেই আপনার, ইসলামে দুর্বল চাল এগুলি ইসলামের কোনো প্রয়োজন হয় না, অন্য দিনের মধ্যে এটা হয়। বুঝাতে পারছি কথাটা? অন্য দিন দিনের মধ্যে কেন হয় জানেন? ইহুদি নাসারাদের দিন দেখছেন, ইহুদি নাসারাদের কিতাবের কোনো গোড়াও আপনি পাবেন না খুঁজে, মানে কিতাবের যে ওরা বর্তমান তাওরাত কি ঈসা আলাইহিস সালাম নাযিল হয়েছে তারা বলতে পারবে? পারবে না। বর্তমান ইঞ্জিল যে বর্তমান তাওরাত যে মুসার উপর নাযিল হয়েছে তারা বলতে পারবে না, বর্তমান ইঞ্জিল যে ঈসার উপর নাযিল হয়েছে তারা বলতে পারবে না, কারণ তাদের কাছে এটার কোনো সনদ নাই। আমাদের এই দিনের মূল সৌন্দর্য হচ্ছে এটা যে যুগ যুগ ধরে হাফেজে কোরআন আসছে, হাফেজে হাদিস আসছে, আলহামদুলিল্লাহ। এখনো আপনি যারা আজ সৌদি আরবের বদনামি করে, অন্ধ মানুষ পাবেন ছয় কিতাবের হাফেজ, অন্ধ, শুধু অন্ধ, ছোট বাচ্চা দেখছেন আপনার নেটের মধ্যে তারা পাওয়া যায় ছবিতে, শুধু শুধু অন্ধ নয়, একটা ভালো ছেলে দেখবেন, সুস্থ ছেলে, সে হাদিস কোন কিতাবে সেটা পর্যন্ত বলে দেয়, কোন হাদিস আপনি তার উল্লেখ করবেন সে বলে দেয়, কোন হাদিস আগের হাদিস কি সেটা বলতে পারে। ধরেন আপনি বললেন মুসনাদ আহমদের এত নম্বর এত এই হাদিসটা মুখে উল্লেখ করছে, ইবনে আব্বাস থেকে এর আগের হাদিসটা বলো, আগের হাদিসটা বলতে পারে, এরকম মানুষও আছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলতে পারেন যুগ যুগ ধরে আল্লাহ তাআলা হাফেজে কোরআন দিয়েছে, হাফেজে হাদিস দিয়েছে, এরপরে আপনি কেন দুর্বলের দিকে যাবেন আমাকে বলেন? আপনাকে কে আপনাকে দুর্বল যাইতে বাধ্য করেছে? এর অর্থ হচ্ছে আপনার মন মাইন্ড এখন পর্যন্ত আল্লাহর বিধান মানার জন্য সেট হয় নাই। আপনি কোরআনে কারিম এবং সহি হাদিসের অনুসারী হোক, ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকবেন, আর দুর্বলের অনুসরণ করলে আপনি দুর্বল হয়ে থাকবেন, আর যদি বানোয়াটের অনুসরণ করে আপনি বানোয়াট মানুষ হবেন। কোনটা হতে চান আপনি বলেন, কোনটা হবে? সহি হাদিসের অনুসারী হবে, কি বলবো? সহি হাদিসের অনুসারী, আলহামদুলিল্লাহ।
এটাই মতো শেষ, আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রশ্ন আরো আছে। আচ্ছা, তাওহীদের কোন প্রকার বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আলোচনা এসে গেছে, ঠিক না? আলোচনা তাওহীদুর রুবুবিয়াহ, যে রবকে মানা, এটা সবাই বিশ্বাস করে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বর্তমান যুগে দুই আরো দুই প্রকার তাওহীদের অংশ আছে, দুইটা অংশ আছে, এই দুইটা অংশ কেউ মানে না। একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতে তাওহীদ। ইবাদতে তাওহীদের মধ্যে যত খলল, তত সমস্যা তৈরি হয়ে গেছে, আর আরো সমস্যা তৈরি হয়েছে আল্লাহর নাম এবং গুণের মধ্যে। আল্লাহর নাম এবং গুণকে তারা কথাগত মানে না। অনেক আছে শিক্ষিত সমাজ, আলেম সমাজের মধ্যে এই সমস্যাটা বেশি। আলেম সমাজ অথচ এই দুই প্রকার তাওহীদের মধ্যে তারা, তাওহীদের বিরুদ্ধে তারা কাজে লিপ্ত রয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের মতো এই যুবক শ্রেণী যারা আছে, যারা এই আলেম শ্রেণী আছে, আপনারা ইনশাআল্লাহ এমন এক সময় কাজ করবেন যখন তাওহীদুর রুবুবিয়াহ ও উলুহিয়াহ আসমা সিফাত তিন প্রকার তাওহীদকে যথাযথভাবে কমপ্লিট করে তাওহীদকে পূর্ণ করবেন। যদি কেউ রুবুবিয়াহ মানে উলুহিয়াহ বা আসমা সিফাতে ত্রুটি থাকে তাহলে ইমানদার হতে পারে না এখন, এটা হচ্ছে সঠিক কথা। এবারে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আরো বেশি পড়ালেখা করা, দিনই বোঝার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমার উপরের কর্মকর্তা যদি দুর্নীতিতে আমাকে জড়িত করে তাহলে আমার চাকরি করা কি অবৈধ হবে, যদিও আমি অবৈধ কোনো অর্থনৈতিক সুবিধা ভোগ করি না? প্রথমত, আপনি যেই কাজটা করেন ওই কাজটা হালাল কিনা? যদি আপনি যেই কাজটা করেন ওই কাজটা হালাল হয় তাহলে আপনার কর্মকাণ্ড শুদ্ধ। যদি আপনি কি অন্যায় কাজ করেন, ধরুন আপনি সুদ খাচ্ছেন অথবা সুদী কাজে লিপ্ত আছেন, আপনার আয় হালাল নয়। আর যদি আপনি যে কাজটা করেন সেই কাজটা হালাল কিন্তু অন্যরা হারাম কাজ করতেছে, সেটা হলো তাহলে আপনারটা হালাল অন্যদেরটা হারাম। আর আপনি যদি আপনাকে বাধ্য করা, আপনি যেটা বলছেন যে কোনো কাজে আপনাকে কর্মকর্তারা জড়িত আছে, আপনি জড়িত নন, তাহলে আপনারটা হালাল হবে তাদেরটা হারাম হবে। আর আপনাকে যদি এটাতে বাধ্য করা হয়, আপনি যতটুকু অন্যায় করবেন অতটুকু তো আল্লাহর কাছে দায়ী হবে। কিন্তু যেইটা আপনি অন্যায় করেন না এটার জন্য আপনার টাকা হালাল হবে। তাহলে পার্থক্য আছে, সবগুলি একসাথে এক নীতিতে মাপা যাবে না, অবস্থা ভেদে তারা হুকুম হবে। আমাদের কোরআন এক, ইসলাম এক, তবু আমরা ইসলামকে কেন বিভক্ত করি? সুবহানাল্লাহ, ইসলামকে তো আমরা বিভক্ত করি নাই, ইসলাম বিভক্ত হয়েই গেছে। আচ্ছা বলেন তো, শিয়ারা যারা বিভক্ত হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, তারা কোথেকে বিভক্ত হয়েছে? উম্মতে মুসলিমা আলাদা হয়ে গেছে না, দেহ থেকে আলাদা হয়েছে? অনুরূপভাবে মুতাজিলারা আলাদা হয়েছে, খারেজিরাও আলাদা হয়েছে, যুগ যুগ ধরে। এখন যারা আপনাদের থেকে কোরআনি ফেরকা আলাদা হয়ে যাচ্ছে, আপনাদের থেকে কেউ কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, আপনার থেকে কেউ কেউ ভিন্ন ভিন্ন দল, তাহলে মানুষ তো আলাদা হয় না, মূলটা ঠিক আছে। কোরআন সুন্নাহ অনুসরণ করলে, ইসলাম থাকলে আপনি এক থাকবেন। যখনই আপনি আলাদা নিজে নিজে হয়ে যাবেন, তো আমি আপনাকে টেনে আনার জন্য তো কোরআনের দিকে আহ্বান জানাচ্ছি, হাদিসের দিকে আহ্বান জানাচ্ছি, এবং সলভেশন যেদিকে আমরা জানাচ্ছি। আমি তো ভাগ করি নি, আপনি নিজে ভাগ হয়ে যাচ্ছেন। আমি আবারও ডাকছি সবাইকে, আসুন আসুন সবাই, আমরা আসি কোরআনের দিকে, আসে হাদিসের দিকে, আসে সাহাবায়ে কেরাম নীতির দিকে, আসে সলভেশন নীতি চলি, ইমামদের নীতি চলি, আমরা ইনশাআল্লাহ আবার ঐক্য করতে পারবো, ঠিক কিনা বলেন? আমাদের ঐক্য হতে হবে এই নীতিতে, আসুন। যারাই চলে গেছেন, হে শিয়া আপনি চলে গেছেন, আপনি ফিরে আসুন কোরআনের দিকে, খারেজি আপনি চলে আসুন কোরআনের দিকে। আপনি যদি না আসেন, আপনি আমার দেহ থেকে ইচ্ছা করে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনাকে আপনার দিকে আমি যেতে পারবো না। কিন্তু বেশিরভাগ মানুষের ছাড়, আপনি নিজে ছাড় দিয়ে ওদের পথে যান, ওদেরকে ডেকে আনতে যান, এই হচ্ছে পথভ্রষ্টতা। আপনি একটু ছাড় দিবেন না, আপনি বললেন যে আমি তো হকের উপর আছি, আমি ছাড়বো কি করে? এখন কেউ যদি বলে ওদের কাছে হক আছে, তাহলে আপনি নিজে বিভ্রান্ত করতে হবে। আল্লাহর কোরআনকে আপনি খারাপ খারাপ গুনে গুণান্বিত করবেন, রসুলের হাদিসকে খারাপ গুনে গুণান্বিত করবেন, আপনাকে অবশ্যই ওদেরকে ডাকতে হবে, আসুন ভাই আহলে সুন্নাহ ওয়াল জামাতে আসি, আসুন আমরা সালাফি হই, আসুন আমরা হাদিসের অনুসারী হই, আসুন আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী হই, এভাবে ডাকতে হবে। আপনি কোনোদিন যদি কোনো এভাবে না ডেকে বলেন যে চলো আমরা সবাই বসে থাকি একসাথে, এটা বসা হবে কিন্তু এটা আল্লাহ দিন হবে না, কারণ আপনার একে অপরের বিরুদ্ধে আগে থেকে হিংসা নিয়ে আসেন। সে বলবে যে আপনার কোরআন আমি মানি না, ও বলবে যে আপনার হাদিস আমি মানি না, ও বলবে যে আপনার সাহাবি আমি মানি না, তো কেমন হলো আমার সাথে কেমন মিল হলো? মিল করতে হলে আমার
তিনটে জিনিসকে আপনাকে মানতেই হবে, এবং সলবে সালিনের তরিকে মানতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে, আমার আকীদা বিশ্বাসে আপনি আসতে হবে, আপনার সাথে আমার কোনো বিরোধ থাকবে না। এইটা হলে ঐক্য সম্ভব। যারা নিজেকে নিজে বিভক্ত করে নেবে, যোগ যোগ বিভক্ত হয়েছে মানুষ, আবার আল্লাহ তালা যাকে ফিরিয়ে আনার আনেছে এইভাবে ফিরিয়ে আসলে ইনশাল্লাহ আবার আমরা ঐক্য করতে পারবো। আমরা সেরকম ঐক্য চাই, কিন্তু যেন তেন ভাবে শুধু শুধু ডেকে দিয়ে ডাক দিয়ে ঐক্য হয় না। ঐক্য হবে আকীদাতে, ঐক্য এক হয়ে গেলে এমনি ঐক্য হয়ে যাবে, শুধু ডাকাডাকি করার কোনো কাজ নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।